ময় থেকে আমাদের পরিত্রাণ কোথায়? এই প্রসঙ্গে বলতে গেলেই শক্তি চট্টোপাধ্যায়ের দুটো লাইনের কথা মনে পড়ে। আমার এখন ভারী জবরদস্ত অসুখ, কপালের উপর খাড়া চুল, মাথা ভর্তি উকুন, উলুবনে রাশি রাশি রাক্ষসে পিঁপড়ে দৃষ্টি দেরিতে আসবে, খুব দেরিতে আসবে। আমার এখন ভয় দেখাতে ভালো লাগে, শুধু ভয় দেখাতে ভালো লাগে। শুধু ভয় আমরা কি সত্যিই পাই? ভয় আমরা সাময়িক হয়তো বা পেয়ে থাকি, কিন্তু এটা আমরা জানি যে মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। অর্থাৎ এখান থেকে আমরা একটা দিন বেরিয়ে আসবই, কারণ আমরা জানি পৃথিবীর বুকে এই সাময়িক সময়ের জন্য ঘটে যাওয়া যে মহামারী বা অতিমারি, সেটা একদিন হয়তো কেটে যাবেই। কারণ পৃথিবীর বুকে বারবার এই করাল গ্রাসের থাবা পড়েছে, এটা আমরা জানি। এবং এই করাল গ্রাস থেকে বাঁচার পথ যারা দেখায়, তারা হলো বিশেষ করে যুব সমাজ। আজ এই যুব সমাজের অবস্থা কি? এই যুব সমাজ যে আমাদের এই বিপর্যয়ের মোকাবিলা করতে অগ্রণী ভূমিকা পালন করে, তাদের চিন্তন মনন, তাদের কার্যকলাপ কতটা প্রকাশিত, তারা তাদের কর্তব্যে কতটা অটল অবিচল রয়েছে, ইত্যাদি বিষয় আমাদের জানতে ভীষণ ভাবে ইচ্ছে করে। তাই এরকমই একটা বিষয়কে আমরা আজকের শিরোনাম হিসেবে গ্রহণ করার চেষ্টা করেছি, ইউথ এন্ড দেয়ার সাইকি প্রেজেন্ট প্যান্ডামিক ওয়ার্ল্ড। আজকে আমরা যাদের আলোচনায় ঋদ্ধ হব, নতুন তথ্য এবং অনেক কিছু আমরা জানতে পারবো, অর্থাৎ আমাদের সামনে যারা আমাদের চিন্তা ভাবনাকে একটু হলো উস্কে দেবেন, আমাদের ইউথ মানসিকতাকে একটু হলো সামনের দিকে সঞ্চালন করে দেবেন, আমরা এরকম তিনজন বক্তাকে পেয়েছি। আমরা পেয়েছি আমাদের পাশের রাজ্যের বা প্রদেশের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অনির্বাণ সহ মহাশয়কে। আমরা পেয়েছি আমাদের পাশেরই আমাদের পাশের কলেজের এক দিদিকে, অধ্যাপিকা জ্যোতিকা ওয়াঘেলা মহাশয়াকে। আমরা পেয়েছি আমাদের আরো একজন, একটা নিকট আত্মীয় বলবো, যে আমাদের কলেজে এর আগেও এনএসএস এর ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে বারবার এসেছেন বা ডাকলে আমরা সুপরামর্শ পেয়ে থাকি, এবং আমি পরে বলবো আবার ওনার সম্পর্কে। উনি এনএসএস ডিপার্টমেন্টের বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত এবং অত্যন্ত প্রিয় মানুষ আমাদের। আমাদের সুরজিৎ মজুমদার মহাশয়কে পেয়েছি। সর্বোপরি আমাদের পাশে যিনি, আরেকজন মানুষের কথা না বললে নয়, যিনি আমাদের সব সময় পাশে থাকেন, সাথে থাকেন, আমাদের সুপরামর্শ দেন, এবং যাকে ছাড়া হয়তো এরকম সভার আয়োজনে আমরা করতে পারতাম না, এবং যিনি আমাদেরকে নিজের মায়াডোরে সব সময় বেঁধে রাখেন, আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর অরুণ কুমার রায় মহাশয়। আমি সকলকেই বর্জা কলেজ এনএসএস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। যাই হোক, আমাদের শুরু করতে একটু জাস্ট 2-1 মিনিট দেরি হয়েছে, এরপরে আমি আমাদের স্বাগত ভাষণের জন্য আমি বলবো স্যার আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর অরুণ কুমার রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করবো। স্যার
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এবং আমার কলেজের তরফ থেকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। এনারা এই আলোচনা করবেন, আমি যেটুকু এই টপিকের উপরে বুঝেছি যেটা হচ্ছে যে আজকের প্যান্ডামিক সিচুয়েশনে ইউথের উপরে যে ইম্প্যাক্ট, তাদের এমপ্লয়মেন্ট, তাদের এডুকেশন, তাদের মেন্টাল ওয়েলবিং, প্রত্যেকটা জিনিসের উপরে প্রভাব পড়েছে। এক কথায় তাদের সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে ইন্টিগ্রেশন ইয়াং পিপিলদের, সেটা প্রভূতভাবে ডিসরাপ্টেড হয়েছে। সেই জন্য বিভিন্ন স্টাডিতেও আমরা দেখেছি যে ইউথের নিয়ার অ্যাবাউট 40% মতো তাদের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। এটাকে ওভারকাম করার জন্য ইমিডিয়েট আর্জেন্ট অ্যাকশন নিতে হবে, তা নাহলে কিন্তু এই ইউথরা সাফার করবে। যাই হোক, এই আলোচনা চলুক, আমি আশা করব এই আলোচনাতে আলোচনা ফলপ্রসূ হবে এবং যারা পার্টিসিপেন্ট আছে এই আলোচনাতে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকেই আমরা এই আলোচনার মাধ্যমে সমৃদ্ধ হব, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে বলতে গিয়ে আমাদের প্যান্ডামিকের কথা বলতে গেলেই যে কয়েকটা শব্দ আমাদের কাছে বারবার ঘুরে ফিরে আসে সেগুলো হচ্ছে অন্ধকার, ধূসর, বিবর্ণ। সেই অন্ধকারের কথা মাথা রেখে বা সেই কথা বলতে গেলেই বা তার সাথে কীভাবে আমরা সম্মুখীন হব সেটা ভাবতে গেলেই কবি জীবনানন্দ দাশের দুটো লাইনের কথা খুব মনে পড়ে। হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি, আবার ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে ওঠে, মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমরা ভয় পেয়েছি না মানসিক সৈনিক সেজে এই পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ করেছি। এই কথা বলতে গেলেই যাদের কথা আমাদের বেশি করে মনে পড়ে সেই আমাদের মানসিক সৈনিক এই যুব সমাজ, রেড ভলেন্টিয়ার্স, যাদেরকে দেখেছি আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যেও মুমূর্ষু রোগীদের খাবার, ঔষধ ইত্যাদি পৌঁছে দেওয়ার যাপ্রাণ চেষ্টা, নিজের জীবনকে বিপন্ন বা বাজি রেখে আমরা দেখেছি অভিনেতা থেকে অভিনেত্রী সকলেই একযোগে ঝাঁপিয়ে পড়েছে এটার উপরে এবং পরিযায়ী শ্রমিকদের যথাস্থানে সঠিক সময়ে তাদেরকে পৌঁছে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা হয়েছে। আমরা দেখেছি
তত অটোতে অক্সিজেন সিলিন্ডার মজুদ করে কত যুবক কত কিশোর নিজের প্রাণকে বাজি রেখে করোনার মুখোমুখি লড়াই করবার যে আপ্রাণ চেষ্টা, তাদেরকে আমরা বলবো মানসিক মানে মানবিক বা মানসিক সৈনিক, যারা এই দুর্দিনে দুর্বিষহ দিনে তারাই করোনার মুখোমুখি হতে পেরেছে। আবার আমরা একদিকে যেমন মানবিক মুখ দেখছি, অন্যদিকে কিছু বিশৃঙ্খল ছন্ন ছাড়া ঘটনা বা বিশৃঙ্খল ঘটনাও আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে। আমরা দেখলাম যেখানে আমাদের বিশ্বমানের দুটো খেলার আয়োজন করা হলো, আমরা জানি সবাই ইউরোপ এবং আমাদের আমেরিকায়, যেখানের মানুষ গাদাগাদিভাবে আনন্দ মানে উপভোগ করলো তাদের খেলাকে, যেখানে হু আশঙ্কা করছে এখান থেকে হয়তোবা 30% সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে। তত দূরের কথা বলবই বা কেন, আমরা আমাদের কাছে আমাদের রাজ্যে পার্ক হোটেলেই দেখলাম ডিজে বাজিয়ে মদ্যপ অবস্থায় নাচানাচি করতে। আমরা কি সত্যি কতটা মানবিক হচ্ছি বা নিজেদেরকে আমাদের যুব সমাজ কি সত্যি তাহলে কি উন্নতিকালিত হচ্ছে? এসবের প্রশ্ন এসবের উত্তর বা আমরা দেখতে পাচ্ছি এখনো আমার বাড়ির পাশের বাজারের, হ্যাঁ, মুখে আর মাস্ক নেই। তাহলে আমরা কি ভুল পথে চালিত হচ্ছি? আমাদের যুব সমাজ কি ততটা সচেতন হয়ে উঠতে পারছে না? আমি বিশেষ কিছু আর বলবো না, আমাদের যেহেতু বিষয় আমাদের এই ইউথকে নিয়ে, আমি বক্তাদের থেকে এই বিষয়গুলো হয়তো অনেকটা ঋদ্ধ হব এবং শোনার অপেক্ষায় থাকলাম। আমি এরপরে আমাদের আলোচনার যে মূল বিষয়, মূল বিষয়ে আমরা প্রবেশ করব, কারণ আমি ডেকে নেব ডক্টর অনির্বাণ সাহু মহাশয়কে, কারণ উনি এরকমই আজকে খুব বিজি থাকবেন, ওনার 12টা থেকে একটা মিটিং আছেন। সব উপেক্ষা করো আজকে তিনি আমাদের এখানে জয়েন করেছেন স্বল্প সময়ের জন্য। হ্যাঁ স্যার, আপনি শুরু করুন। সবাইকে নমস্কার। আজকের এই ওয়েবিনারে যারা বক্তা হিসেবে উপস্থিত আছেন, যারা শ্রোতা হিসেবে উপস্থিত এবং যারা এখানে অংশ নিচ্ছেন এবং দেখছেন, সবাইকে আর করতে বলতে
সাহিত্য চর্চা
সঙ্গত সে আমার মনে হচ্ছে তিনি বলেছেন আর্টিস্ট পারমান বর্তমানে এই সময়ে দানি কবি সময় কবিতার কথা মনে পড়ে মহাশঙ্কা সময়টা অসময় ঘরে বাইরে আমরা কিছুক্ষণ এই ভয় ভাবনা এবং বিভ্রান্তি শরীরে রেখে সরাসরি করোনার মুখোমুখি হয়ে দেখি এই করোনা যে নতুন তার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি এই যে লড়াইগুলো আমরা যে লড়ছি একটি মাত্রা অতিমারির আবির্ভাবের ফলে অথচ এর আগেও পৃথিবীতে মহামারীর আবির্ভাব কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রায় প্রত্যেক দেশে এই যে ভয়ঙ্কর দুর্গতি এটা আগে কখনো দেখা গেছে বলে মনে হয় না যদিও 1998 থেকে প্রায় 1908 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে বিরাট আকার ধারণ হয়েছিল আমরা জানি কলকাতার সেই নাগরিকদের সচেতন করতে স্বয়ং তার যদি আমি তো এটা পুরো বলতে পারি এটা পুরো তো বলতে পারি আমরা সংক্ষেপে
বলছি আপনি একটু থামতে বলুন, কারণ ছাত্রছাত্রীরা কেউ শুনতে পাচ্ছে না ইউটিউবের প্ল্যাটফর্মে, এই সেকশন থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না। এটা তো প্রতিবারেরই একই ঝামেলা। Thank you.
Thank you.
Thank you.
Thank you.
শুনতে পাচ্ছি না কি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, অনেকটা বন্ধ আছে। ওকে দেখো দেখো বলে এখান থেকে ক্লিক করবো না, এটাকে অন করতে হবে। আমি বললাম আমাকে কি আমি যখন বলবো তখন এটাকে অন করে বলবো না এটাকে অন করলে হবে? ধন্যবাদ ডক্টর অনির্বাণ সাহু মহাশয়কে তার চিন্তিত যে বক্তব্য, যিনি আমাদেরকে অনেকটা সময় বা অনেকটা ব্যক্তি জুড়ে অর্থাৎ অতীত থেকে বর্তমানের যে করোনা পরিস্থিতি, এই ক্ষুদ্র সময়ের মধ্যে একটা পরিচয় করানোর যাপ্রাণ চেষ্টা করলেন এবং অনেক কিছু বিষয় শিল্প সাহিত্য থেকে শুরু করে কীভাবে এর আগেও শিল্প সাহিত্যকে প্রভাবিত করেছে এরকম মহামারী, বিভিন্ন ধরনের মহামারী যেগুলো তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরলেন। সাথে সাথে তিনি বর্তমান পরিস্থিতি, করোনা কী, করোনা কীভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করে তুলেছে এবং সেখান থেকে কীভাবে আমরা বেরিয়ে আসব তারও একটা ক্ষুদ্র পথ দেখানোর তিনি চেষ্টা করলেন।
ধন্যবাদ স্যার, আমরা আপনার বক্তব্য শুনে অনেক অনেক হৃদ্য হলাম। তবে একটা কথা বলে রাখি, স্যারকে অনেক অনুরোধ করেছিলাম আমি, স্যার কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবেন না। ওনার আজকে 12 থেকে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকার জন্য ওনাকে হয়তোবা আমাদের এই যে আলোচনা সভা, এই আলোচনা সভা তিনি ছেড়ে চলে যাবেন। তিনি যে জন্য তিনি বারবার আমার কাছে আক্ষেপ প্রকাশ করেছেন যে আমি যদি থাকতে পারতাম পুরো অনুষ্ঠানটিতে তাহলে হয়তোবা আরও ভালো হতো, কিন্তু স্যারকে ছাড়তেই হবে যেহেতু স্যার একটা মিটিংয়ে বা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগদান করবেন। এবং আমরা জানি যে উনি এখন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান, তাই ওনাকে একটু ছাড়তেই হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, আপনি তো আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, অবশ্যই সেখানে পার্টিসিপেট করুন স্যার, আমরা আপাতত ওটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ স্যার। এরপরে আমরা বেশি সময় নেব না, কারণ আমাদের অনেকটা সময় এগিয়ে যাচ্ছি আমরা। এরপরে আমরা আমাদের আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় দ্বিতীয় বক্তা অর্থাৎ আমাদের অত্যন্ত প্রিয় এবং সুবক্তা আমাদের রানীগঞ্জ কলেজের অধ্যাপিকা জ্যোতিকা ওয়াগেলা দিদিকে আমি ডেকে নেবো কিছু বলার জন্য। দিদি একটু আপনি আপনার বক্তব্য শুরু করুন। দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনুন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম শুনে যাচ্ছে। আমাদের
আমাকে বলছে তোমার মেশিনটা নিচ্ছে না, আমার ল্যাপটপটা ঠিক না, কোথায় বলছে দুটো সাউন্ড বক্স চাই, তুমি সাউন্ড বক্স কোথায় পাবো? ঠিক আছে, Thank you.
আমি
Thank you.
ওকে বলে দিন যে ভোটে থাকো থাকতে হবে আমরা তুমি ওটা আমাদের এই এলাকার পশ্চিমেও কয়েকজনের জন্য প্রয়োজন। এই বাস ট্রেন বন্ধ থাকার জন্য দিন মজুর যুবকটি কি করবে তার কথা আমরাও কেউ জানি না। পেটের নামে মজুরটা থেকে আমি কথাগুলো বলছি এই কারণে যে আমি জানি এই এলাকার মানুষরা এই জায়গাগুলোকে চিনি। মধুকুন্ডা থেকে সাইকেল চালিয়ে কানপুর আসানসোলে আসা বৈদ্যের দিন যাপনের খবর কি আমরা রাখি? আবার আমার পাশের বাড়ি বিট্টু, সে বায়োটেকনোলজিতে পোস্ট গ্রাজুয়েট করেছে, সে চাকরিও পেয়েছে কিন্তু জয়েন করতে পারছে না। অতিমারির সময় পরিবহনের অভাব ঘটে আর কোম্পানিগুলিও এই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছে, শুধু অপেক্ষা করতে বলেছে আর তার নীরবতা হাহাকার করে উঠেছে চতুর্দিক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে ভালো রেজাল্ট করব বলে, খুব ভালো জায়গায় পড়াশোনা করব বলে যে ছেলেটি বা মেয়েটি স্বপ্ন দেখেছিল আজ সেটা থেকে চৌচির হয়ে গেছে। এখানে সব সম্ভব, অতিমারির সম্ভব, সব খোলা যায়, সব জায়গায় যাওয়া যায়, শুধু বন্ধ থাকে স্কুল, বন্ধ থাকে কলেজ আর বিশ্ববিদ্যালয়। একটি প্রজন্ম নিঃশেষ আর অতিমারির তালে আমাদের মতো এলাকায় কলেজে পড়তে আসা ছেলেমেয়েদের কথা যদি বলা শুরু করি তাহলে 40 মিনিট নয় 40 দিন পার হয়ে যাবে। আমার কথা এখানে একটাই, ডিজিটাল ইন্ডিয়ার ফেরিওয়ালারা বাস্তবের মাটিতে পা রেখে যদি দেখেন তাহলে দেখতে পাবেন 3000 মাসিক রোজগারের টাকায় 4-5 জনের সংসার চালানো যেখানে কঠিন সেখানে অনলাইন ক্লাসের জন্য ন্যূনতম 10,000 টাকার স্মার্টফোন কেনার বিলাসিতা করা কিভাবে সম্ভব? যখন কোনো ছাত্রীর দাদা বলে ম্যাডাম বাড়িতে একটাই ফোন আছে ওটা আমি স্কুলে নিয়ে চলে যাই, একটু সময় দিই বোনকে আরেকটা কিনে দেব, অপেক্ষা করতে হবে, কিছু বলার নেই, এরকম অনেক ঘটনা এবং প্রত্যেকেরও অনেক অভিজ্ঞতা আছে আমি একটু শেয়ার করছি। তাহলে কি পড়াশোনা বন্ধ? বাবা দিন মজুর বলে কি তার পড়াশোনার অধিকার নেই? এটা আমার গণতান্ত্রিক ভারতবর্ষ, অতিমারি তার সব স্বপ্ন কেড়ে নিচ্ছে, তার বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। এই স্তরের যুব সমাজ সব থেকে বেশি বিপন্ন, 130 কোটি মানুষের দেশে এরাই সংখ্যাধিক। স্বপ্ন দূরে থাকুক, এদের বেঁচে থাকাই এখন দায়, তাই বাড়ছে নেতিবাচক প্রবণতা যা একটা সমাজকে অঙ্কিল করে তোলে। সুরাহা হবে কিভাবে? উত্তর নেই। এই ভারতের জন্য কোনো ফোরাম নেই, কোনো কাউন্সিল নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রতিনিধি নেই। আসলে এরা তো উল্লু খাবরার দল না, আরো ভারত আছে, নগরে শহরে মফস্বলের ভারত। হ্যাঁ, আমি এতক্ষণ একটা দিক বলেছিলাম, আরেকটা
দিক অবশ্যই আছে। অতিমারি আর লকডাউনের কারণে এইসব জায়গার অসহায় অসুস্থ দরিদ্র মানুষদের মসিহা উপকার। আমি যুবদল বলছি কারণ এখানে বহু মেয়ে সক্রিয় ভাবে কাজ করছে, ছেলেদের সঙ্গে তাদের নাম মিলিয়ে কাজ করছে। জীবনে ঝুঁকি নিয়ে ওষুধ কিনে এনে দিচ্ছে, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এই সাম্প্রতিক সময়ে যখন অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখা দিয়েছিল তখন এরা তার যোগানও দিয়েছে। কখনো ব্যক্তিগত ভাবে কখনো সংগঠিত ভাবে এই যুব সমাজ, কখনো বা এনজিওদের মাধ্যমে এরা সক্রিয় ছিল। এরা না থাকলে আমরা আমাদের আরো প্রিয়জনকে হারাতাম। তৈরি হয়েছে কোয়ারান্টাইন স্টুডেন্টস নেটওয়ার্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কমিউনিটি কিচেন পরিচালনা করে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রেড ভলান্টিয়ার্সরা সক্রিয় আছে। এই যুব সমাজ আমাদের বেঁচে থাকতে উৎসাহ দেয়। আরো উদাহরণ আছে, আমি কয়েকটা দিলাম। কিন্তু একটা প্রশ্ন আমাকে অস্থির করে, এই প্রশ্ন আমি এখানে রাখছি, যদি কোনো উত্তর পাই। আমি নিজের ছাত্রাবস্থায় এবং পরবর্তী সময়ে যখন অধ্যাপনা করেছি দীর্ঘকাল ধরে, সেই সময়ে যুব সমাজের মধ্যে যে প্রাণ প্রাচুর্য ছিল যেটা আমি লক্ষ্য করেছি আজ তা উঠাও। কোনো চাঞ্চল্য নেই সেখানে, তাদের কোনো প্রশ্ন নেই। কেন? চতুর্দিকে এত অনিশ্চয়তা, তাও তারা নিশ্চল কেন? আমার মতে ভাইরাস তো একটা অনুজীবাণু মাত্র। কি করে সেই ভাইরাস আমার জীবন দর্শন আমার আদর্শ হয়ে উঠেছে? আমাকে তো ভাইরাসকে ভাইরাসের মতো করে দেখতে হবে। ভাইরাস তো অনেক কাল ধরে আছে, আর এই নোভেল করোনা ভাইরাসের মারণ ক্ষমতা তো মাত্র 4%। পৃথিবীতে কি এই প্রথম মৃত্যু হচ্ছে? প্রতি বছর কি মানুষ মারা যায় না? তাহলে কেন এই ভাইরাসকে আমরা এত ভয় পেয়ে গেলাম? জীবনের যাবতীয় কিছু ভাইরাসের হাতে সঁপে দিয়ে নির্জীব হয়ে বেঁচে থাকা মানুষের ধর্ম না। মানুষের স্বাভাবিক জীবনযাপন মানসিকতা কেন ভাইরাসে আক্রান্ত হয়ে আছে? উত্তর আধুনিক পৃথিবীর যুব সমাজ কেন সামাজিক পশ্চাৎপদতাকে বা পশ্চাৎপদতার কাছে আত্মসমর্পণ করেছে? বিগত শতকে 60-এর দশকে ফ্রান্সের ছাত্র যুব আন্দোলন, 80-এর দশকে চীনের টিয়েনআনমেন স্কয়ারের ছাত্র সমাবেশ সেখানকার শাসক বর্গকে সচকিত করে তুলেছিল। তারা ভয় পেয়েছে। আর আজ কোথায় সেই প্রতিবাদী প্রতিস্পর্ধা? স্রোতের বিরুদ্ধে চলা, এটাই তো যুব সমাজের ধর্ম বা তাদের স্বাভাবিক বৃত্তি। কোথায় সেই বিরুদ্ধ স্রোতে চলা ছাত্রদল? হয়তো শুনতে আমার এই কথা একটু মনে হবে বাড়তি বলছি, এর সঙ্গে আরেকটি কথা যুক্ত করি বা বলা দরকার আমার মনে হয়।
সেটা হলো নোভেল কোভিড ভাইরাস এর জন্ম লগ্ন থেকে পৃথিবীর বিভিন্ন দেশে একদল বিজ্ঞানী গবেষক এবং চিকিৎসকরা প্রশ্ন করে চলেছে, তারা আলোচনা করছেন, গবেষণাপত্র প্রকাশ করছেন, বহু বিতর্কিত মন্তব্য করছেন, চেষ্টা করছেন ভাইরাস সম্পর্কে পৃথিবী জুড়ে যে মিথ তৈরি প্রচেষ্টা চলেছে সেটা ভাঙা। কিন্তু আজকের এই যুব সমাজ সেই আলোচনার বা বিতর্কের মঞ্চ থেকে বহু দূরে। কেন? ভাইরাস কি এতই মারাত্মক? না, ফিয়ার ইজ দ্যাট কি এই প্রকল্পটি ক্রমশ মহাকায় হয়ে যুব সমাজকে গ্রাস করেছে, এটাই আমার। ধন্যবাদ, এখানে শেষ করছি, নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিদিকে, সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং তিনি শুরু করলেন যে চায়না, আমেরিকা এবং ইউরোপের যুব সমাজ, যেখানে প্রায় চায়নাতে তিনি বললেন 44.4% তারা বিভিন্ন সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছে। আবার বললেন 14.4% পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের মধ্যে ভুগছেন। এছাড়াও তিনি দেখালেন যে আমাদের ভারতবর্ষে কীভাবে, ভারতবর্ষকে কীভাবে এই অতিমারি গ্রাস করেছে। এবং যেটা শুনে সত্যি খুব ভালো লাগলো যে শব্দটি যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, এবং তিনি সেটাকে নস্যাৎ করে বললেন, পরিযায়ী শ্রমিক শব্দটাকে, শব্দটাই যেন আলাদা রকমের। এছাড়াও যুবকদের যে স্বপ্ন ভাঙার দিন কিভাবে ভেঙেছে, অন্যদিকে একদল যুবক বা যুব সমাজ আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, একদিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন। তিনি যেটা বললেন যে আমাদের যে বিভিন্ন এনজিও বা যাদবপুর ইউনিভার্সিটির যে কমিউনিটি কিচেনের কথা বললেন, সেগুলোকে সত্যিই তো আমাদেরকে আবার সেই মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখাই বইটি। দিদিকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও বাস্তব পরিস্থিতি আজ আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের একদম ইয়াং জেনারেশন যুব সমাজ, তারা আজ কীভাবে এই করোনা আবহে বিধ্বস্ত হয়ে পড়েছে, সব কিছু বন্ধ তারা আমাদের। এবং যুব সমাজ তিনি বললেন যে তার সময়কার যুব সমাজ এবং আজকার যুব সমাজ অনেক জন মুহ্যমান হয়ে পড়েছে, তাদের মধ্যে কোনো কৌতূহল নেই, কোশ্চেন অনেক কম। যাই হোক, আমরা শুনলাম, ঋদ্ধ হলাম। দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজের পক্ষ থেকেও, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকেও। এরপরে আমরা এর পরবর্তী বক্তা আমাদের সুরঞ্জন বাবুকে ডেকে নেব, হ্যাঁ, সুরজিৎ মজুমদার মহাশয়কে ডেকে নেব। এই সুরজিৎ বাবু অনেক বিভিন্ন কাজের সাথে তিনি যুক্ত, এটা বলে নিই আমি একটু। তিনি অনেক কাজের সাথে যুক্ত, তিনি তো শোনা যাচ্ছে, হ্যালো, সে শুনতে পাচ্ছেন, হ্যালো, আচ্ছা, তিনি অনেকগুলো কাজের সাথে যুক্ত। এবং আমরা জানি যে তিনি কিছু আমাদের NSS প্রোগ্রাম প্রোগ্রাম অফিসার হিসেবে কিছু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন, এবং বর্তমান সময়ের যে NSS বিষয়টিকে একটা উচ্চ কোটিতে তুলে ধরার যে আপ্রাণ চেষ্টা, বিশেষ করে আমরা জানি যে তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট NSS অ্যাওয়ার্ড 2013-14 সালে পেয়েছেন বেস্ট প্রোগ্রাম অফিসার হিসেবে। তিনি আবার এনে আমাদের মেম্বার অফ বোর্ড অফ স্টাডিজেরও অফ NSS, হ্যাঁ, এবং আমাদের গোপ কলেজ
ইত্যাদির সাথে তিনি আমাদের যুক্ত। এবং আজকে সকালে একবার ফোন হয়েছিল স্যারের সাথে, উনি বলছিলেন যে এনএসএস কে একটা বিষয় করে তুলে ধরা হচ্ছে এবং আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি তত্ত্বাবধানে দুটো কলেজে আপাতত এনএসএস কে পড়ানোর একটা বিষয় ভাবা হয়েছে এবং ওনারা একটা কিছু বইও হয়তো বা বইও লিখে ফেলেছেন, ওগুলো আমরা সবই শুনবো স্যারের মুখ দিয়ে বা স্যারের কাছ থেকে। তো স্যারকে আমি বলবো, স্যার অনেকটাই সময় অতিক্রম হলো, আপনি আপনার আমাদের যে ছোট্ট আপনার বক্তব্য আমাদের কাছে তুলে ধরুন। হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমি কিন্তু আমার স্ক্রিনটা শেয়ার করে নেব। আচ্ছা প্রথমেই আমাদের মহাদেব বাবুকে অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে করালেন আমাদের। তো সেখানে আজকে আমাদের মেইন টপিকে আমরা আমাদের দুজন বিদগ্ধ প্রফেসরদের কাছে শুনলাম, যেরকম অনির্বাণ বাবু এবং আমাদের যুথিকা দি বলবো, কারণ তার কলেজে আমরা একবার গেছিলাম এবং প্রচন্ড ভালো এনএসএস এর কাজেই আমরা গেছিলাম। সেখানে আমাদের এনারও আসার কথা ছিল আমাদের রাজ্যপাল মহাশয়, তো সেই সময় আমরা গেছিলাম, খুব সুন্দর আমরা একটা সম্বর্ধনা ওখানে পেয়েছি এবং সেখানে থেকেছি। ওখানে রাজবাড়ি আছে, সেখানে আমাদের ফিমেল ভলেন্টিয়ার যারা গেছিল তারা সেখানে ছিল, সেই সময় যুথিকাদির সঙ্গে একটু কথাবার্তা হয়েছিল। তো আমি পুরোটাই শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করব এখানে আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন এই কলেজের এবং প্রিন্সিপাল স্যার, তিনি একদম প্রারম্ভিক ভাষণটা দিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং মহাদেব বাবুর উপরে আমি জানাচ্ছি, কারণ তিনি বেশ তিন চার দিন ধরে আমার সঙ্গে লেগে আসছেন যে কিভাবে এটাকে খুব সাকসেসফুল করা যায় সেই ব্যাপারটা নিয়ে, কারণ এটা আমরা অনেকেই জানি। আমি এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছি আর বড়জোড়া কলেজ সেটা বাঁকুড়াতে শুধু, এবং যুথিকা দিও হয়তো আসানসোল থেকে বলছেন এবং রাঁচি থেকে হয়তো ওই স্যার কথা বললেন, তো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, এবং যারা আমাদের এখানে তারা প্রত্যেকেই বহু জায়গা। তো সেইখানে টেকনিক্যাল স্টাফ তারা যথেষ্ট পরিশ্রম করেছিলেন গতকাল থেকে। তো সেখানে মহাদেব বাবু আছে, কার্তিক গাদি আমার ভাস্তিতুল্য, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই, এবং সুজয়পতি তাকেও, এবং আচ্ছা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এর পেছনে, যাদের নামগুলো উঠে আসে না, তাদের প্রত্যেককে আমি সশস্ত্র সম্মান জানাই, জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি শুরু করি। হ্যাঁ, এই বড়জোড়া কলেজের সঙ্গে আমাদের 2016 সাল থেকে একটু যোগাযোগটা বেড়েছে। কোন সময় আমরা দেখতে পাচ্ছি কার্তিক গাদি স্যার তখন ওই সময় বিআইটি মেট্রা অর্থাৎ রাঁচিতে গেছিলেন, বিআইটি বিরলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ আমাদের এই এনএসএস বা ন্যাশনাল সার্ভিস স্কিম, সেইখানে ট্রেনিং অফ ট্রেনার এরকম একটা প্রোগ্রাম রয়েছে, টিওটি বলা হয়। তো সেখানে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিছু ভলেন্টিয়ারকে নিয়ে স্যার গিয়েছিলেন সেই সময়। তো সেই 2016 সালে আমাদের সঙ্গে আমরা বড়জোড়া কলেজের সঙ্গে যুক্ত হই, তারপরে বড়জোড়ার সঙ্গে আরো একবার যুক্ত হয়ে পড়ি ওই 2000 সালেই, যখন রিপাবলিক ডে প্যারিস ক্যাম্প হয়, সেই সময় আমাদের এই কলেজেরই সুকমল দাস, যার নাম থাকে তপু বলে আমরা চিনি, আমরা দু বছর আগেও সেই কলেজে গেছিলাম, সেই সময় আমরা তাকে পেয়েছি। তো এটা 2016, তারপরেও যে আমরা আলাদা হয়ে গেছি তা নয়, 2018 সালে আমরা বড়জোড়া কলেজে তাদের যখন স্পেশাল ক্যাম্প চলে সেই সময় আমরা আমন্ত্রণ পেয়েছিলাম এবং আমরা গেছিলাম। এইখানে ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা মহাদেব বাবুকেও পাচ্ছি, কার্তিক বাবুকেও পাচ্ছি, বাকি স্যারদের নামটা আমি একটু ভুলে গেছি, আই এম সরি ফর দ্যাট। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এক সারিতে বসে আছে চারজন মেয়ে এবং একজন ছেলে, এবং এরা আমাদের কলেজের থেকে অ্যাজ এন এনএসএস ভলেন্টিয়ার এখানে এসেছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে ভলেন্টিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো একটা আমরা প্রোগ্রাম রেখেছিলাম, আমরা সেখানে গিয়েছিলাম। সেই 2018 আমরা
তার কলেজেরই আরো এক ছাত্র যার নাম বিট্টু, তাকে আমরা পেয়েছিলাম এবং যাকে আমরা নিয়ে যেতে পেরেছিলাম এনআই, এনআই মানে ন্যাশনাল ক্যাম্প এরা। এগুলো কেন কিভাবে সেগুলো নিয়ে অতি অবশ্যই একটু আলোচনা আমরা করবো। তো এখানে কেরালা ক্যাম্পে একটু একটা আমরা রিল দেখতে পাচ্ছি। ওকে, তো আজকে মূল বিষয় সেটা হচ্ছে ইউথ অ্যান্ড দেয়ার ফিজিক্স। ওকে, ইউথ অ্যান্ড দেয়ার সাইকি প্রেজেন্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড, অর্থাৎ তারুণ্য এবং তাদের এই অবস্থায় কি মানসিকতা, কোন অবস্থা, এই অতিমারির সময়, এই সময় কি অবস্থা। আমাদের আগেই যেরকম অনির্বাণ স্যারও বললেন এবং দীপিকা ম্যাডামও বললেন যে জায়গাগুলো তুলে ধরলেন, অবশ্যই সত্যি মানে আমাদের খুবই মানে খারাপ লাগে ভাবতে। তো সেখানে আমি তো অবশ্যই সেই কথাগুলোকে যথেষ্ট মর্যাদা দিয়ে আমি বলবো আর এক ধাপ আমরা একটু এগিয়ে দেখি না কেন, যদি আমরা একটু একটু বেটার দিতে পারি সেই চেষ্টাটাই একটু করা হোক। ওকে, ইউথ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, ইউথ বলতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় মানে এটা কম বেশি এক এক জায়গায় এক এক রকম ডেফিনেশন রয়েছে, মোটামুটি 15-24 বছরের এই রেঞ্জের এই বয়সের ছেলে মেয়েদের আমরা ইউথ বলে থাকি। আর আমরা যেহেতু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি তাহলে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝি, আমরা কিন্তু এই বয়সের ছেলে মেয়েদের নিয়েই কিন্তু আমাদের কাজ মূল। তো সেই ইউথদের নিয়েই আমাদের, আচ্ছা আমি এখানে একটা ছবি ইউথ বলি, যখন আমরা গুগল সার্চে কখনো তখন এইরকম একটা আহ্লাদিত লাভ দেখতে পাই, যাদের হচ্ছে মাটিতে পা থাকে না উপরে, এইটা কিন্তু স্বাভাবিকভাবে অর্থাৎ ইউথদের আগের বাচ্চারা বা ইউথদের পরে যারা রয়েছে তারা কিন্তু সচরাচর এটা করার সাহস পাবো না। তো আমরা বলছি যে তারা প্রচন্ড আমি বলবো যে উন্মাদ হয়, উন্মাদ কোন সেন্সে বলছি পাগল, কিসের উপরে পাগল, তার কাজের প্রতি পাগল, সেই পাগল পাগলামি আমরা হয়তো কিছুটা দেখেছি, এই জায়গাটা একটু আলোচনা করবো। অবশ্যই যার কথা না বললে এই কথা বলা শেষ হয় না, সেটা হচ্ছে আমাদের স্বর্গীয় ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি খুব ভালো কথা বলেছিলেন যে ইয়াংস্টার্স আর নট ইউজলেস, দে আর অ্যাকচুয়ালি ইউজলেস, তাদেরকে হয়তো আমরা সঠিকভাবে ব্যবহার করিনি বা করতে পারছি না। তো ইউথের একটা আমরা অ্যাপ্রিভিয়েটেড এটা আমাদের সৃষ্টি, তো সেইখানে আমরা বলছি ইওর ওন ইউনাইটেড টিম ফর হিউম্যানিটি, অর্থাৎ মনুষ্যত্বের জন্য আমাদের যে ইউনাইটেড কিছু কাজ, যেটা একটু আগেই আমরা কিন্তু জানলাম দীপিকা ম্যাডামের কথায় আমাদের যাদবপুর ইউনিভার্সিটি কেন এরকম বেশ অনেকগুলো ইউনিভার্সিটি তার আন্ডারে কলেজ তারা দারুণভাবে কিন্তু মনুষ্যত্বের বেশ কিছু কাজে এগিয়ে, অর্থাৎ যেটা আমাদের কিন্তু এনএসএস-এর একটা বড় পার্ট, যার জন্যই আমাদের এনএসএস-এ একটা কাজ রয়েছে যাকে বলা হয় ফ্রম দান, ফ্রম দান সেটা এরিয়ার পরে। তো আমরা ইউথকে এইভাবে একটু ডিফাইন করার চেষ্টা করি, আমরা যেটা বলছি ইউনাইটেড ভাবে যে কাজগুলো করা যায় একা একা করতে গেলে হয়তো অনেক সময় লাগবে, এখানে আমরা তার কতগুলো গ্লিমস রেখেছি, অর্থাৎ 2014 সালে এটা একটা গ্লিমস দেখালাম, তারপরে আমরা বিভিন্ন জায়গায় যখন বাইরে গেছি আমরা এরকম ভাবে হ্যান্ড স্টেইন আমরা ব্যবহার করতে দেখেছি স্টুডেন্টদের, আমরা এইরকম ভাবে কিছু করতে দেখেছি যেটা একসঙ্গে অর্থাৎ একটা গাছের প্রতি সবাই যে একটা আনুগত্য স্বীকার করছে সুন্দরভাবে তার প্রেজেন্টেশন, সেইটা কিন্তু আমরা স্টুডেন্ট সমাজে দেখি। আমরা যে কোনো জিনিসকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে, অর্থাৎ যে কোনো আলোচনা, এটা মনে হয় আমাদের প্রত্যেকটা কলেজেই কম বেশি হয়েছে, সেটা হচ্ছে জাগো গ্রাহক জাগো, এই জাতীয় প্রোগ্রাম অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রাম। তো সেই রকম প্রোগ্রাম খুব সুন্দরভাবে সুন্দরভাবে পালন করাটাই বড় কথা নয়, যেটা অন্তত আমরা ভলেন্টিয়ারদের দ্বারা করাতে পেরেছি, যে তাকে সুন্দরভাবে ফটোগ্রাফি করা, অর্থাৎ কোন জায়গায় গেলে এটাকে তুলতে পারবো, কিভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবো, অর্থাৎ কাজ করাটা বড় ঘটনা, তাকে আলটিমেটলি প্রেজেন্ট করার জায়গা, এই প্রসঙ্গে আমাদের কিন্তু অতীতের আমাদের এখানকারই ইউথ অফিসার ছিলেন, তার কথা না বললেই নয় তিনি একটা কথা বলতেন, তিনি বলতেন বনে মোর নাচা কিসনে দেখা, বনে ময়ূর নেচেছে কে দেখেছে, অর্থাৎ কেউ যদি ওটাকে ফটোগ্রাফ তুলে না নিয়ে আমাদের সামনে আসে তাহলে কিন্তু আমরা তার সম্পর্কে জানতেই পারবো।
অর্থাৎ এনএসএস এ আমরা প্রচুর সব দিকে অনেকে অনেক কাজ করছি। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি যে এনএসএস এর কিন্তু আমাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, কোথায় কি কাজ হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন জানতে পারছি। এটা একটা ভালো জায়গা উদ্যোগ। এবং এনএসএস এর যে একটা আমরা বলছি যে একদম মানে নিয়মানুবর্তিতা, সেটা আমরা দারুণ ভাবে দেখতে পাই বহু ক্যাম্পের মাধ্যমে। তো এখানেও একটা খুব সুন্দর ক্যাম্পের একটা উদাহরণ দেওয়া রয়েছে, যেটা তেজপুর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। এখানে আমি একটা প্রসঙ্গ একটু মনে করিয়ে দিই যে এনএসএস এবং এনওয়াইকেএস দুটো আমাদের সংস্থা রয়েছে। এনএসএস আমরা জানি ন্যাশনাল সার্ভিস স্কিম, আমাদের প্রায় প্রত্যেকটি কলেজেই কম বেশি রয়েছে এবং কিছু স্কুলেও রয়েছে এবং কিছু ইউনিভার্সিটিতেও রয়েছে। তো সেই এনএসএস আর এনওয়াইকেএস টা কি, অর্থাৎ যারা পড়াশোনা করে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না, সংখ্যাটা কিন্তু তাদের অনেক বেশি যারা পড়াশোনা করে তাদের থেকে। কারণ সুচিতা ম্যাডাম একটু আগেই বললেন যে এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, অর্থাৎ এই স্টুডেন্টরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। এবং ইউথদের যদি আমরা সংখ্যা দেখি, সংখ্যা কিন্তু ইউথদের পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষে অন্যান্য দেশের তুলনায় ইউথের সংখ্যা অনেক বেশি। ফলে তাদেরকে যদি আমরা ঠিক লাইনে না রাখতে পারি, সঠিক পথ যদি না দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদেরই পৃথিবী কিন্তু বিপন্ন হয়ে পড়বে। তো সেইখানে এনএসএস এবং এনওয়াইকেএস মেয়েদের যুব কেন্দ্র এবং ন্যাশনাল সার্ভিস স্কিম, যারা দুটোই কিন্তু আমি এদেরকে ভাইরা ভাই বলে থাকি অ্যাকচুয়ালি, কারণ এরা একই মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, আবার সেই কথা ইউথ, ইউথের সেই মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। এবং তারা ভারতবর্ষের বিশেষ বিশেষ জায়গাগুলো সব স্টুডেন্টদের কাছে কিন্তু জাগরিত করে। সেটা কিভাবে করে না করে সেটা হয়তো আমরা প্রত্যেকেই জানি, আজকে তার দুটো একটা গ্লিমস আমরা দেখি। তো যেটা একটু আগেই বলছিলাম যে এই লেভেলে, অর্থাৎ ইয়ংদের যেটা থাকার কথা সেটা হচ্ছে অদম্য ইচ্ছা, যাকে বলা হয় ইনডোমিটেবল উইল, প্রচন্ড। যেটা প্রসঙ্গে আমরা তো গান্ধীজিকে ছাড়া তো কখনো এনএসএস ভাবতে পারি না। গান্ধীজি কি কথাটা বলেছিলেন, স্ট্রেংথ ইজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি, অর্থাৎ শারীরিক ক্যাপাসিটি থেকে কিন্তু আমার স্ট্রেংথ হয় না, ইট কাম ফ্রম অ্যান ইনডোমিটেবল উইল, অর্থাৎ অদম্য ইচ্ছার থেকেই কিন্তু আমার স্ট্রেংথটা তৈরি। আমাদের যে করেই হোক আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে অনেক নেগেটিভ, অর্থাৎ অনেক আমরা ঋণাত্মক কাজ দেখতে পাচ্ছি, তার মধ্যেও আমাদের স্টুডেন্টদের মধ্যে আমাদের পজিটিভিটিটাকে সঞ্চার করতে হবে। সেইখানে আমরা কি কি করতে পারছি, আজকে অবশ্যই আমরা এইখানে এই আলোচনার মধ্যে চারজন ভলেন্টিয়ার, তারা অলরেডি এখানে প্রেজেন্ট রয়েছে ইউটিউব লিঙ্কে, আমরা তাদের কাছ থেকে একটু একটু তাদের কথা শুনে নেবো যে সত্যি কি কি করা যায় সেই জায়গাটা। ওকে, আমি এবার একটু আরো কয়েকটা জিনিস দেখিয়ে দিই, যে জিনিসটা হচ্ছে যে আমাদের কি করা প্রয়োজন প্রতিদিন, প্রতিদিন নিজস্ব যে উইল পাওয়ারটাকে ঠিক রাখতে গেলে আমাদের যেটা করা প্রয়োজন যোগা, এটা আমাদের প্রত্যেকের করা প্রয়োজন। কারণ এটা আবার একটা অ্যাপ্রিসিয়েশন এখানে, ইয়াংস্টার্স অপরচুনিটি ফর গোল অ্যাচিভমেন্ট, ইয়াংস্টার্স অপরচুনিটি ফর গোল অ্যাচিভমেন্ট। মহাদেব বাবু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, হ্যালো জাস্ট ওয়ান মিনিট, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। তো ইয়াংস্টার্স অপরচুনিটি ফর গোল অ্যাচিভমেন্ট, অর্থাৎ নিজের উদ্দেশ্যে গেলে আমাকে কি কি অ্যাচিভ করতে হবে, আমরা এইটা একটু জোরটা দিই। ওকে, যোগাসন করার আমরা এগুলো জানি, তাও একবার খুব নিশ্চিতভাবে আলোচনা করে দিচ্ছি যে এটা বৈজ্ঞানিক সময় ভোরবেলায় করা ভালো এবং শীতল হাওয়াতে আমাদের অনেক কাজ হয়। যেহেতু আমি জুলজি ব্যাকগ্রাউন্ডে, তাহলে এইগুলোকে আমি একটু ইনক্লুড করে দিয়েছি। এবং সকালবেলায় কি হয়, মনটা সবসময় ঠান্ডা থাকে, শান্ত থাকে, সেই সময়টাই যদি আমরা ওকে, তো দুটো একটা আমরা সেরকম উদাহরণ দেখাচ্ছি আমাদের স্টুডেন্টরা কি করে এটা রাখতে পেরেছে। আমাদেরই কলেজ থেকে রিসেন্টলি পাস আউট এই স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি, সমাজটা বেশ সুন্দর কতগুলো যোগা করছে, যোগা মানসিক স্বাস্থ্যের উপকারী। ওকে, মেজাজটাকে সুরে রাখে, তারপরে মানসিক চাপ কমিয়ে দেয়, উত্তেজনা কমায়, বিষণ্ণতা কমায়,
এবং আত্মসংযম বোধটাকে বাড়িয়ে তোলে, মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি ইত্যাদিকে বাড়িয়ে তোলে। কারণ মাথায় রাখতে হবে সাকসেস পেতে গেলে কিন্তু এটার দরকার খুব খুব আছে। ওকে, তো আমরা এখানে আমাদের আশেরি কলেজ অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্টুডেন্ট এক্স স্টুডেন্ট বিকাশ মন্ডলকে দেখতে পেয়েছি। সে দারুণ ভাবে এসব করে এবং সে দারুণ রকম ভাবে এই প্যান্ডেমিকের মধ্যেও কিন্তু বেশ কাজের মধ্যে যুক্ত আছে এবং তাকে কিন্তু বাড়ি থেকে সে কাজ করতে পারছে এবং বেশ ভালো বেতনও পাচ্ছে, প্রায় 30,000 টাকার কাছাকাছি সে বেতনও পাচ্ছে, বাড়ি থেকে কাজও করছে। তো আমি আরো জায়গাগুলো দেখাচ্ছি এই সময়। অর্পিতা সে দারুণ ভাবে নিজেকে এগিয়ে নিচ্ছে, খুব সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি সে সকালে কিভাবে এটা করছে। একাধিক আমরা এদেরকে বলি হচ্ছে মানিকচোর বলি, এই দুইজন স্টুডেন্ট আমাদের কলেজে, যারা হচ্ছে বটানি থেকে ছিল এবং দুজনই একই সঙ্গে আবার পড়তে গেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, একজন কলেজে পড়ছে আর একজন ইউনিভার্সিটিতে পড়ছে। তো মানিকচোর তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে কিন্তু শরীরচর্চা করে। তো এর পরের আর একটা পয়েন্ট বলছি, শরীরচর্চার বাদে আমাকে আর একটা কি করতে, অর্থাৎ আমি তো উদ্দেশ্য ঠিক করে ফেলেছি, এবার তাতে পৌঁছাতে গেলে আমাকে কতগুলো জায়গা ঠিক রাখতে হবে, কি করবো। তো এখানে বলা হচ্ছে টু গেট টোটাল কন্ট্রোল অফ ফিজিক বা মানসিকতা, আমার সাইকিটার মধ্যে টোটাল কন্ট্রোল রাখতে গেলে আমাকে কি করতে হবে, আমার ডিউটি ম্যানেজমেন্ট মাস্ট বি স্মার্ট। স্মার্ট কথাটার মানে কি, এফ ফর স্পেসিফিক, অর্থাৎ আমি যা কাজটা ভাবছি দ্যাট শুড বি স্পেসিফিক, একেবারে সুনির্দিষ্ট কাজ, দ্যাট শুড বি মেজারেবল, অর্থাৎ তাকে যাতে পরিমাপ করা যায়, অর্থাৎ আমি এমন কিছু ভাবলাম যেটা আমি করতে করতে পারবো না এমন কিছু ভাবাটা দরকার নেই, তো দ্যাট শুড বি অ্যাটেইনেবল এবং দ্যাট ইজ রিলিভেন্ট, আজকের কাজের সঙ্গে যাতে যুক্তিযুক্ত হয় সেইটা দেখতে হবে। আর লাস্টলি যেটা আমরা প্রত্যেকেই হয়তো সেই হারিয়ে ফেলি, দ্যাট শুড বি টাইম বাউন্ড, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাকে করতে হবে। তো আমি যেটা মহাদেব বাবু বলছিলেন সেই প্রসঙ্গে একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখি। আমরা জানি যে NSS অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম আমাদের কলেজগুলোতে বা স্কুল বা ইউনিভার্সিটিতে বেশিরভাগই কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে রয়েছে, অর্থাৎ যদি কেউ চায় করতে পারে। তো সেইখানে করতে গিয়ে আমরা সচরাচর ভাবে খুব ভালো উদ্দীপনা এখানে দেখি না। তো আমি একটু আগে যেটা বললাম, এই বড়জোড়া কলেজ থেকে যখন একটি স্টুডেন্ট আমাদের সঙ্গে কেরালা গেছিল, সেখানে যেহেতু আমিও গিয়েছিলাম যার জন্য আমি আরো ভালো দেখতে পেয়েছি, ওখানে ওইখানে গিয়ে দেখেছি আমি ওইখানে NSS এর প্রতি মারাত্মক ক্রেজ, অর্থাৎ দারুণ রকমের ক্রেজ। এবং এখানে আমরা দেখতে পাই সাধারণত পিওর সায়েন্সের স্টুডেন্টরা একটু অ্যালুপ থাকে NSS এর থেকে, ওখানে গিয়ে আমরা উল্টো ঘটনাটা দেখেছি, অর্থাৎ তারা আরো নিজেদেরকে এনরিচ করতে চাইছে এবং একাধিক স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনার্স সেইখান থেকে প্রচুর স্টুডেন্টরা NSS করছে এবং তারা কিভাবে কি করছে আমার সেই ইন্টারেস্ট হলো, আমি সেই জায়গাটা আলোচনার মধ্যে রাখছি। তো আমরা যেটা বলছি, NSS ইজ নাও এ সাবজেক্ট অ্যাট গ্রাজুয়েশন লেভেল, এটা বললে অনেকেই হয়তো ঠিক হয়তো বুঝতে পারবো না, সেই কারণে আমি UGC-র সেই চিঠিটাকেও এখানে রেখেছি। 2015 সাল থেকে এটা কিন্তু একটা আমাদের সাবজেক্টের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো ব্যাপার করে দেওয়া হয়েছে এবং এই স্থিতিটার উপরে বেশ করেই কিন্তু NSS এর বেশ সুন্দর সিলেবাস তৈরি হয়ে গেছে, আমরা সেই সিলেবাস দেখাচ্ছি। এবং এই ইনফরমেশনটা একটু দিয়ে রাখি যে গ্র্যাজুয়েশন লেভেলে যেরকম NSS নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলেও করা যায়, ইভেন NSS নিয়ে PhD অবধি করা যায়। সেগুলো হয়েছে কোথায় কি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি দুটো কলেজে আমরা NSS কে, মফিসাদল গার্লস কলেজ এবং রাজা NL খান উইমেন্স কলেজ যাকে গোপ কলেজ বলা হয়, সেখানে এটা গ্র্যাজুয়েশন একটা সাবজেক্ট রয়েছে, এখনো পর্যন্ত প্রোগ্রাম হিসাবেই সাবজেক্ট রয়েছে, ভবিষ্যতে এটা GE অর্থাৎ সামনে যেহেতু আমরা ওখানে একাডেমিক কাউন্সিলে রয়েছি সেই কারণে আমরা বলছি এটা ভবিষ্যতে GE সাবজেক্ট হতে চলেছে। এছাড়াও মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, কেরালা এইসব জায়গায় আমি একটা একটা করে কলেজ এখানে নাম কিন্তু দিয়ে দিয়েছি কোন ইউনিভার্সিটির আন্ডারে ফর ইয়ার ফাইন ইনফর্ম। পোস্ট গ্রাজুয়েশন কোথায় হয় সেটা আমরা একটু পরেই আসছি, আমরা দেখতে পাবো RGNIYT অর্থাৎ ওই যে কাস্তিকার গেছিলেন একটা ট্রেনিং নিয়ে এসেছিলেন, কি
আমিও গেছিলাম, আমি এবং আমাদের পাশেরই খ্রিস্টান কলেজের সচিবাবু সচিদানন্দ এবং এই মহিষাদল গার্লস কলেজের তখন তিনি টিচার ইনচার্জ ছিলেন, তিনিও গেছিলেন সেই সময়। তো আমরা ওখানে ট্রেনিং নিয়ে আসছি যে ওখানেও পড়াশোনা করানো যায় মাস্টার ডিগ্রি। তো এটা তামিলনাড়ুতে এবং সিএইচডিও ওইখানে আর কি এন আইওয়াইতে। তো আমি কয়েকটা সিলেবাস তুলে ধরেছি সারা ভারতবর্ষে বেশ কিছু জায়গায় যে এনএসএসএফ সিলেবাস সেইটা আমি একটু তুলে ধরেছি এখানে, যদি কেউ মনে করেন এটা দেখতে পারে। যেটা বললাম যে সিলেবাসে এনএসএস রয়েছে সেই কারণে আমি একটা মার্কশিটও তুলে ধরছি যে এখানে আমরা এনএসএস কে সাবজেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ স্টুডেন্ট এখান থেকে মার্কস পাচ্ছে। আমরা অনেকেই ভাবতে পারি যে আমি এই সাবজেক্টটা নিলাম, সবসময় আমরা লাভের চিন্তা করি, তো কি লাভ হবে, লাভটা আমরা একটু পরেই দেখি। ওকে, আমি সেই জায়গাটা টু অ্যাটেন্ড দ্য টিওটি, টিওটি ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং অফ ট্রেনার, অর্থাৎ যাদেরকে ট্রেনিং দেবে তারা আগে নিজেরা ট্রেন হবেন। তো ট্রেনিং অফ ট্রেনার অ্যাট আরজি এনআইওয়াইডি, আমরা নামটা বলছি রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট, অর্থাৎ ইউথদের এই সঠিক লাইনে রাখার যে জায়গাটা সারা ভারতবর্ষে যেখান থেকে অরিজিনেট হয় সেই জায়গাটা হচ্ছে আরজি এনআইওয়াইডি, সেটা শ্রী পেরাম্বুর এবং চেন্নাই। এখানে আমরা গেছিলাম 28 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ এই সময়টায় 2018 সাল। সেই সময় আমরা গিয়ে যখন ব্যাপারটাকে পুরোপুরি জানি, তারপরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেও আমাদের মধ্যে আমরা সেইখান থেকে তিনি রিসেন্টলি এর উপরে আবার পিএইচডি করলেন, অলরেডি 22 জন ওখানে পিএইচডি করে ফেলেছেন এনএসএস এর উপরে, সেই জিপি হ্যারি। আমি এই নামটা এই কারণে বলছি যে এনাকে আমরা কিন্তু ইন্টারনেটে খুঁজলেই পেয়ে যাব। তো জিভি হ্যারিকে আমরা আনতে পেরেছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু রিসেন্টলি, এবং এটা হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি, আমাদের কিরণ রিজিজু স্যারের কাছ থেকেই কিন্তু উনি ওনার পিএইচডি অ্যাওয়ার্ডটি নিচ্ছেন। এবং ওনাকে আমরা যেটা করতে পেরেছিলাম, আজকে আমি এখানে অনেক চেষ্টা করেছি যে কোনো একটা ভিডিও দেখাতে পারি কিনা, আমি দেখলাম যে না ভিডিওটা দেখানো গেল না, সেই কারণে দেখাতে পারছি না। এই গোপ কলেজে ওনাকে আমরা আনতে পেরেছিলাম যে স্টুডেন্টদের কি করে যে কন্ট্রোল করতে হয় এবং কোনো কথা তাদের মধ্যে কিভাবে পেনিট্রেট করতে হয়, তো সেই জায়গাটা আমরা হয়তো শিখেছি দেখি। ওকে, তো এইটা হচ্ছে সেই মেমোরেবল মোমেন্ট কলেজ, যেখানে শুধু স্টুডেন্টরা না টিচাররাও, এবং এটা হচ্ছে পোস্ট লাঞ্চ সেশন হয়তো খাওয়া দাওয়ার পরে, যে সাধারণত আমরা জানি যে সেমিনারে ঘুম টুম পায়, সেই সময় কি করে তিনি টোটাল ক্লাসটাকে গ্রিপ করলেন। এই ভিডিওটা আমি হয়তো আজকে সকালেই পাঠিয়েছি আমাদের মহাদেববাবুকে এবং ওই আমাদের কার্তিক স্যারকে, যে তারা হয়তো দেখেছেন এবং বুঝতে পারছেন যে কিরকম লেভেলে। এবং এখানে যতজন বসে আছে দে আর অল এনএসএস স্টুডেন্ট, নট এনএসএস ভলেন্টিয়ার, অবভিয়াসলি অল স্টুডেন্টস আর ভলেন্টিয়ার, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট হিসাবে পড়ানো হয় পিছনে যারা বসে আছে তারা প্রত্যেকেই এনএসএস স্টুডেন্ট। ওকে, তো আমরা সেইখানকার একটা সুদৃশ্য ছবি খুব সুন্দর আমরা গেছিলাম গোপ কলেজে একসঙ্গে, তো সেইটা আমরা মুহূর্ত তুলে ধরেছি। এইখানে যেটা বলছি আর জি এন আই ওয়াইটি, রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট, ওকে, সেইখানে কিন্তু আমরা তারপরে পাঠাতে পেরেছি এই আমাদের স্টুডেন্টকে। এবং এটাকে একটু জানিয়ে রাখি, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া একটা কম্পিটিটিভ পরীক্ষা হয়, যেই পরীক্ষাটা অ্যারেঞ্জ হয়েছিল সেই সময় আর জি এন আই ওয়াইটির আরও একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে চণ্ডীগড়ে রয়েছে, সেইখানে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। এবং সেই বছর ওয়ান অ্যান্ড অনলি, এবং পশ্চিমবঙ্গ থেকে একমাত্র একটি মেয়ে চান্স পেয়েছিল, সে হচ্ছে আমাদের এই সঞ্জনা ভান্ডারি। আজকে আমরা ওকে রেখেছি, ওর কাছ থেকে আমরা ওইখানকার সম্বন্ধে হয়তো দুটো কথা একটু শুনতে পারব। তো এটা আমি বলছি, ও কিন্তু আমাদের এখানে বাংলা অনার্স স্টুডেন্ট ছিল, এবং তারপরে ওর লাইনটাকে একটু শিফট করে গিয়ে ইউথদের কি করে এম্পাওয়ার করতে হবে সেইটা নিয়ে পড়তে গেছে, ও ওর নিজের জায়গাটা পড়বে। সঞ্জনা ভান্ডারি এখন প্রেজেন্ট, ও হচ্ছে পিজি স্টুডেন্ট অ্যাট আর জি এন আই ওয়াই। ওকে, তো সঞ্জনার ওখানকার কিছু মুহূর্ত ওইখানে, যখন এখন তো চেন্নাইয়ে থাকে আর এই মোমেন্টে এখন মনে হয় ও বাড়িতেই রয়েছে, এবং বলতে ভালো লাগে ও হচ্ছে বড়জোড়ার মেয়ে, একেবারে বড়জোড়াই ওর বাড়ি, কলেজের থেকে একেবারে খুব বেশি হলে হাফ কিলোমিটার ডিস্টেন্স। কেন, ওকেও আমরা কিন্তু এর আগে অতীতে 2018 ওকে নিয়ে ওদের আপনাদের এই কলেজে গেছিলাম।
সেখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইরাকে প্রত্যেকে তৈরি হচ্ছে কেন, কারণ এরাই ভবিষ্যতে ইউথ অফিসার বা আমাদের যে এখন আমরা যাকে পাচ্ছি বিনয় কুমার দিকে অর্থাৎ যিনি এখন আমাদের ইউথ কোঅর্ডিনেটর, তো সেই জায়গা অর্থাৎ আমাদের ইউথ অফিসার ইউথ অ্যাসিস্ট্যান্ট এইসব কোর্সগুলোকে দেখতে পাবো। তো আমরা এখানে আরেকটা ছবি দেখছি ম্যাড্রাস স্কুল অফ গোপাল, তো সেখানে আমরা আমাদের সঞ্জনাকে হয়তো খুঁজে পাবো। সঞ্জনাকে আবার দেখতে পাই যে এখানে আমরা দেখছি বিভিন্ন বিভিন্ন প্রভিন্সের এখানে ছেলে মেয়েরা রয়েছে, তারা সবাই কিন্তু এখানে আসছে এনআইওয়াইতে শিক্ষা নিচ্ছে যে কি করে এই ইউথদেরকে আমরা সঠিক দিশা দেখাতে পারবো, তার উপরে তারা ওয়েল ট্রেন। ওকে, আমরা সঞ্জনাকে পরেই শুনবো, আমি আমার বলার জায়গাটা শেষ করে দিয়ে তারপরে আমি ওদেরকে একটু ডাকবো, ওরা হয়তো দু পাঁচ মিনিট ওদের কথা বলবে। তো এর অদম্য ইচ্ছা শক্তির আরো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে এই অনির্বাণ অনির্বাণ। হ্যালো, না 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 বলুন। তো অনির্বাণের আমরা যেটা দেখতে পেয়েছি অনির্বাণ কেন এখানে এই কারণে দেখেছি, আমরা দেখুন একজন প্রোগ্রামের স্টুডেন্ট অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট, সে জানে যে তার পাস কোর্সের পর পড়াশোনা বা পাস কোর্সের স্টুডেন্ট এই সিবিসিএস চলাকালীন তারা কিন্তু আবার করতে পারবে মাস্টার ডিগ্রি। তো সেই উদাহরণটাই আমি এখানে রেখেছি যে সে এমএসসি করছে কেমন একটা সাবজেক্টে, যেটা আমাদের আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা জানি যে হসপিটালগুলো নার্সিংহোমগুলো ভাবে আমাদের এগিয়ে অর্থাৎ সেইখানে একটা নয়েজ আছে কথা দেখে তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে সে কিন্তু মেডিকেল সিটি কলেজে পড়াশোনা করছে এবং অনেক কটা জায়গায় অ্যাপ্লাই করে কিন্তু বেশ চার পাঁচ জায়গায় সে মাস্টার ডিগ্রি চান্স পেয়েছে এবং অ্যাট প্রেজেন্ট সে মাস্টার করছে। এবং তার টার্নিং পয়েন্টটা কোথায়? হ্যাঁ, আমাদের এই সাবজেক্টে হচ্ছে একটা সাবজেক্ট ছিল, সেখানে আমাদের একটা প্রজেক্ট প্রেজেন্ট করতে হয়, সেই প্রজেক্টটা টার্নিং পয়েন্ট। এবং আমাদের পাশে বর্ডার ইউনিভার্সিটি বিধুকানু ইউনিভার্সিটিতে কিছু ল্যাব ভিজিট ছিল, সেইটা করে কিন্তু ওর মধ্যে এই চিত্রটা তৈরি হয়েছে যে আমি আরো শিখতে যাব। আমাদের তখন কোনো আওয়াজ আসছে, মানে কি কোথাও অসুবিধা হচ্ছে কিছু? হ্যালো, শোনা যাচ্ছে? না না, এখানে তো আওয়াজ তো নেই, আমি তো প্রিন্সিপালের চেম্বারেই আছি, কেউ নেই তো। হ্যাঁ, একটু একটু স্পিকার, হ্যাঁ স্পিকার, হ্যাঁ মাইকগুলো একটুখানি অফ করে দিন। হ্যাঁ, শোনা যাচ্ছে? অদম্য ইচ্ছা শক্তির আরো একটা উদাহরণ যাতে আজকে আমরা আবার একটু চিনতে পাবো, সে হচ্ছে অভিজিৎ ভুই। অভিজিৎ ভুই কেন বলছি, কারণ এনএসএস ওই যে বললাম যে প্রচন্ড শরীরচর্চা এবং একাগ্রচিত্তে একটা লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যাওয়া, আমরা হয়তো অতীতে পড়েছিলাম মাইথোলজিতে যে অর্জুনকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সে কি দেখতে পাচ্ছে, সে বলছে আমি পাখির একটা চোখ দেখছি। বাকি অনেকে কিন্তু অনেক কিছু বলেছে, কেউ গাছ দেখতে পাচ্ছে, কেউ পাখি দেখতে পাচ্ছে, অর্জুন বলেছিল পাখির চোখ। আমি সেটা একটু সত্যি উদাহরণ এখানে দেব। 2020 সালে কলকাতা আর্টিতে আমরা দেখতে পেয়েছি এই অভিজিৎ ভুইকে, যেহেতু ভিডিওটা চালানো সম্ভব হলো না, আমি যা কথার মধ্যেই বলছি, সে শুধু আমাদের এনএসএস এর প্যারেডই করেনি, এখানে মাত্র হয়তো 60 জনের মতো সুযোগ পায়, সেখানে সে আবার তার কন্টিনজেন্ট কমান্ডার হয়ে গেছে। একই জিনিস সে কিন্তু আবার আমাদের দিল্লিতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে 2021 জানুয়ারিতে প্যান্ডেমিক সিচুয়েশনে সে দিল্লি যেতে পেরেছিল এবং সেখানে গিয়ে আমরা একটা মুহূর্ত দেখে নিচ্ছি, বাকি সবার মুখে মাস্ক ওখানে, এবং সেখানেও কিন্তু সে সেই জায়গাটা ধরে রাখতে পেরেছিল। এইটা হচ্ছে একটা বড় জায়গা, কারণ কন্টিনজেন্ট কমান্ডারের জায়গাটা মারাত্মক। আমরা হয়তো অনেকেই জানি না দিল্লিতে জানুয়ারি মাসে ঠান্ডা প্রচন্ড থাকে এবং সেইখানে যে কমান্ডার হয় তার বলার যে আওয়াজ শুনতে হয় সেটা যাতে একেবারে শেষ মাথায় অর্থাৎ প্যারেড টিমের শেষে যে আছে সেও যাতে সঠিক শুনতে পায় তার জন্য নিজেকে চর্চা করতে পারে। তো এটা একটা বড় রকমের মাপের কাজ,
সেইটা কিন্তু একবার নয় একাধিক বা অভিযোগ সেটা করতে পেরেছি, তার কিছু মুহূর্তে সেখানকার ছবি। এবং ওখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি, আমাদের এনেকে খুব সুন্দরভাবে একটা টাইম আমাদের দিয়ে দেয়, একটা টাইম টেবিল, সেখানে দেখি পাঁচটার সময় ওয়েক আপ, ছটায় গরু ফল। অর্থাৎ এগুলো হয়তো আমরা সবাই জানি, তাও যারা এইসব জায়গায় যাবো নিজেদেরকে আরো কিভাবে প্রিপেয়ার করবো, এইটা হচ্ছে তার আগে যাওয়ার আগে ভুবনেশ্বরে হয়েছিল সেইখানকার একটা মুহূর্তে। তো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবাই এখানে ছেলে মেয়েরা প্রত্যেকে তখন মাস্ক পরে একসঙ্গে করছে। তো এটা হচ্ছে তার আগে 2020 আমরা ছয়জনকে পাঠাতে পেরেছিলাম আমাদের কলকাতা আরডিসি। তো কত ভালো লাগে ছেলেদের মেয়েদের এইরকম ভাবে এই পরিচয়তে দেখলে, এবং শুধু তাই নয়, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন বুঝতে পারি যে কি তাদের মধ্যে চেঞ্জেস গুলো এসেছে। ওকে, তো এটা কলকাতা আরডি প্যারেডের একটা বিশেষ মুহূর্ত, সত্যি ভালো লাগে এই সময় এইভাবে আমাদের সুদৃশ্য ভাবে এইভাবে এনএসএস ভলেন্টিয়াররা যখন এগিয়ে যায়। তো সেইখানে অর্থাৎ ওটা কলকাতার কথা বললাম, আবার আমরা দেখতে পাচ্ছি দিল্লি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি সেই সময় ইউথ ফেস্টিভ্যাল, ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের এটা শেষ দিন, সেইখানে গিয়েও কিন্তু আমাদের স্টুডেন্টরা কালচারাল কিছু পারফরমেন্স করার সুযোগ পেয়েছে। একেবারেই শেষে আমরা চলে এসেছি, অদম্য ইচ্ছা শক্তি দেখতে পাচ্ছি আবার, তার মধ্যে আমাদেরই আরেক ভলেন্টিয়ার অজয় কর্মকারী এসেছে, আমাদের সিক্স সেমিস্টার স্টুডেন্ট অভিজিতের মতোই। তো সেও একাধিক এরকম ক্যাম্পে গেছে, এবং কলেজে যখনই কোনো যেরকম এখনই আমরা দেখবো আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আমাদের যেটা এনএসএস এর রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মধ্যেও একটা প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে স্টেট লেভেল, তারপরে ন্যাশনাল লেভেল, এই যে আমাদের কুইজ কম্পিটিশন, এটাতে আমরা দেখি যে পার্টিসিপেশন খুব কম থাকে, সাধারণত কেউ আসতে চায় না। তো এইরকমই একটা জায়গায় এরকম পার্টিসিপেট করেও কিন্তু সে প্রাইজ নিয়ে আসছে। অর্থাৎ ট্যালেন্ট অনেক আছে, কিন্তু ট্যালেন্টের আমরা আউটকামটা পাচ্ছি না, সেই জায়গাটা আমাদের যেতে হবে। তো সেই হয়তো আজকে আমরা ওকে পাবো। আর যে কথাটা আমরা বললাম যে এই যে এটা একটা কোনো স্কুলের ছবি নয়, একটা স্কুলের মতোই দেখতে একটা আমাদের ক্যাম্পাস, ক্যাম্পাস কোথাকার, একটা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল এখানে হয়েছিল। আমি যেটা বললাম যে এনএসএস এর মিনিস্ট্রির সবসময় একটা লক্ষ্য থাকে আমাদের যে বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে, সেই জায়গাগুলো যাতে আমাদের বিভিন্ন এনএসএস এর প্রভিন্সের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে সেখানে যেতে পারে, দেখতে পারে। তো সেরকমই একটা ইউনিভার্সিটি হলো গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি, গ্রেটার নয়ডা। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস যে 511 একর হতে পারে, এটা মনে হয় আমাদের কল্পনার বাইরে। আমাদের স্টুডেন্টরা ওখানে যখন গেছে তখন আমরা জানতে পেরেছি, তার একটা বিরল মুহূর্ত যেটা বললাম, ওই সকালবেলায় আবার যোগা। অর্থাৎ যোগা কিভাবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করে সেটারই একটা উদাহরণ হয়তো আমরা এখানে দিলাম। একেবারে শেষ স্টেজে চলে এসেছি আলোচনা। তো এইগুলো কথা এনাদের, অর্থাৎ আমাদের যে মনীষীরা রয়েছেন, যিনি আমাদের বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্রেংথ ইজ লাইফ, এই এত কিছু হয়ে যাওয়ার মধ্যেও ভেঙে পড়লে চলবে না। একই কথা আমাদের চার্লস ডারউইন বলে গেছেন, যেটা আমরা প্রত্যেকেই, কেন প্রত্যেকেই মাধ্যমিক অবধি অন্তত লাইফ সায়েন্স পড়ে এসেছি, সেইখানে আমরা চার্লস ডারউইন এর নাম শুনিনি এমন কেউ নেই। তিনি খুব ভালো কথা বলেছিলেন, বলেছিলেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য আমাদের সব সময় লড়াই করতে হবে। প্রত্যেকটি প্রাণী এবং উদ্ভিদ সব সর্বদা লড়াই করে চলেছে, লড়াই ছাড়া যদি আমি পেতে চাই তাহলে ওটা কিন্তু ভালো হবে না, ওটা বেশি দিন লাস্ট করবে না। তো স্টুডেন্টরা আমাদের সবসময় বলে, ডু হোয়াট ইজ রাইট, নট দ্যাট ইজ ইজি, ইজিটা না যেটা সঠিক সেটাই করার চেষ্টা করো। এভরি ওয়ান থিংস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকে পৃথিবীকে চেঞ্জ করতে চায়, কেউ পারেনি, আমিও পারব না, বাট নো ওয়ান ক্যান থিংক চেঞ্জিং হিমসেলফ পারসন, নিজেকে যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি তাহলেই আমার দুনিয়া চেঞ্জ। এটা খুব সুন্দর আমাদের কথা বলার জন্য, যে ইয়োর ডিজাইন এটিএসকে একটি কোরাল, যেহেতু আমি জুলজি ব্যাকগ্রাউন্ডের, কোরাল হচ্ছে পাহাড়ের মধ্যে থাকে এবং সুউচ্চ পাহাড়ে তারা খুব সুন্দরভাবে উঠে যায়, তারা পড়ে যায় না, একেবারে ছোট ছোট খাসগুলোকে তারা দারুণভাবে ইউজ করতে পারে। তো সেই রকম একটা জায়গায় তারা কিন্তু একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এরকম জাম্প দেয়, একদম সচরাচর আমাদের দেখা। আমরা আমাদের স্টুডেন্টদের যখন এক্সকার্শনে নিয়ে যাই, এটা যখন আমরা সিমলার দিকে কোনো জায়গায় এক্সকার্শনে যাই, তখন এইগুলোকে দেখা যায়। এই প্রাণীগুলোকে দেখলে আমাদের স্টুডেন্টরা অনেকটা উত্তম হয়।
তো সেই সেখানে কি বলা হয়েছে, ইওর ডিজায়ার ফর সাকসেস শুড বি গ্রেটার দ্যান ইওর ফিয়ার অফ ফেলিয়ার। অর্থাৎ মানে হারিয়ে ফেলার যে ভয় তার থেকে আমার সাকসেসের ডিজায়ারটা অনেক বেশি হয়। আর সবচেয়ে ভালো কথা, কিছুদিন আগেই আমরা পেলাম যে ডুবলে উঠতে হবে, এটা শিখিয়েছে তো সূর্য। তাহলে সূর্যকে ছাড়া যেরকম আমরা ভাবতে পারি না, তাহলে আমরা হয়তো অনেক পিছিয়েছি, কিন্তু আমরা একটু ওঠার চেষ্টা করি আমাদের এই ভলেন্টিয়ারদের কথা। তো আমব্রেলা ক্যানট স্টপ দ্য রেইন বাট ক্যান মেক আস স্ট্যান্ড ইন রেইন, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। বিকজ কনফিডেন্স মে নট ব্রিং সাকসেস, তোমার ভিতরের কনফিডেন্স হয়তো সাকসেস আনতে পারবে না, বাট গিভ দ্য পাওয়ার অফ ফেস দ্য চ্যালেঞ্জ ইন লাইফ। এই যে এই সময় আমরা জানি প্রকৃতিকে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, হাউ টু ফেস দ্যাট, এটা তোমার কনফিডেন্স হয়তো তোমাকে হেল্প করবে এখানে দাঁড়া। তো আবার সবাইকে বলবো, এত মানে হয়তো প্রচুর দিকে আমরা শুনছি অনেকে মারা যাচ্ছে, অনেকেই হচ্ছে, বাট মাথায় রাখতে হবে যে কোনো একটা বন্যার পরেই কিন্তু আবার প্রচুর ফসল হয়, সেরকম মাথায় রাখতে হবে। খুব সুন্দর বক্তব্য, মুস্কুরাকার দেখো তো সারা জাহাঁ হাসিন নজর আতা, মুস্কুরাকার দেখো তো সারা জাহাঁ হাসিন নজর আতা হ্যায়, বরনা মিটি আঁখোতে তো আয়না ভি ধুন্ধলা নজর আতা হ্যায়। অর্থাৎ আমি যদি কান্না চোখ দিয়ে আয়নার মধ্যেও দেখি, তাহলে কিন্তু আমি নিজের চেহারাটা সাথে, তো এটা টোটালি ডিপেন্ড করছে আমাদের উপরে। তো আজকের টেক হোম মেসেজ বলতে গেলে আমরা বলতে পারি যোগাটা আমাদের টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ আমরা নিয়ে যাই যে আমাদের যে কোনো কাজে স্মার্ট হতে হবে, সেই স্মার্টের অ্যাপ্রিভিয়েশনটা আমরা মনে রাখবো, এবং আমাদের অদম্য ইচ্ছা শক্তি বাড়াতে হবে। তার জন্য যা যা করা দরকার সেটা আমরা প্রত্যেকে জানি, সেই কাজগুলোকে আমরা প্রতিনিয়ত করতে থাকি। তো আমাদের এনএসএস এর কলেজে তিনটে এনএসএস ইউনিট আছে, সেইখান থেকে যে কথাটা সবচেয়ে বড় কথা, এনএসএস এর কথা, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট থ্রু কমিউনিটি সার্ভিস, কমিউনিটি সার্ভিস করার মাধ্যমে নিজেদের পার্সোনালিটিটা কি করে বাড়ানো যায়। অ্যাকনলেজমেন্ট জানাই অবশ্যই আমাদের কলেজের আইকিউএসসি এবং প্রিন্সিপাল স্যার, এনএসএস পিও, আরো দুজন রয়েছেন, দেবজ্যোতি স্যার রয়েছেন, সঙ্গীতা ম্যাডাম, কারণ এই যে আমরা যাই প্রেজেন্ট করছি এটা কিন্তু সব কিছু আমাদের একটা টিম ওয়ার্ক, এবং টিমে যেটা বললাম প্যারেডে আমরা অনেক দূর এগোতে পেরেছি। এই টিমের জন্য এখানে যারা রয়েছে, রয়েছে বরেন, রাজু, এরা অনেকেই চাকরি পেয়ে গেছে, দু একজন চাকরি পাওয়ার বাকি তো এখানে, এবং আমাদের একটা ভালো কালচারাল টিম রয়েছে। আমরা এনএসএস এ বহু রকমভাবে অনেক সময় আমরা সাপোর্ট দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, যদি কেউ মনে করে সেই ইউটিউব চ্যানেলে ঢুকতে পারে, বাঁকুড়া সম্মিলনী কলেজ এনএসএস এই কথাটি লিখলেই এসে যাবে, যদি কেউ দেখতে চায় সেখানে দেখতে পারে, সেখানে আমরা আপলোড করে রেখেছি। আবার এক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে কলেজের প্রেসিডেন্ট প্রিন্সিপাল স্যার মহাদেব বাবু, কার্তিক বাবু এবং সুজয় বাবু প্রত্যেককে, এবং এর পেছনে যারা রয়েছেন কালকে আমার সঙ্গে চাপে কথা হয়েছে, তিনি আমাকে প্রথমে ইউটিউবে জয়েন করার কথা বলছিলেন কিন্তু অনেক অসুবিধার জন্য আমি তাকে জানাই, এবং তারপরে তারা রাতারাতি এটাকে আবার গুগল মিটে করা যায় সেরকম আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং একটা অ্যানাউন্সমেন্ট একটু সবাইকে জানিয়ে দিতে চাই যে এরকম একটা বড় রকমের সেমিনার আমরা সামনে করতে চলেছি, কোথায়, সেটা হচ্ছে আমাদের আর্কটিক এবং অ্যান্টার্কটিক, অর্থাৎ আমাদের সুমেরু এবং সুমেরু নিয়ে খুব ভালো, অর্থাৎ ওইখানকার সম্পর্কে আমাদের আইডিয়া হচ্ছে খুব সীমিত, কারণ ওখানে তো কেউ ঘুরতে আমরা যাই না রিসার্চের কারণে। রিসার্চে আমাদের একজন পশ্চিমবঙ্গের থেকেই দারুণ একজন রয়েছেন, জানান ওনার নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি রয়েছেন, পুনর্বসু চৌধুরী, তো ওনাকে আমরা পাবো, এবং ওইখানকার আমরা আর্কটিকের আমরা প্রথমত তাকে অ্যান্টার্কটিকের উপরে লেকচার দিতে শুনবো, এবং উইথ বিভিন্ন ফটোগ্রাফ, অর্থাৎ এটা আমরা এর আগে করেছিলাম এক ঘন্টা, যে কি করে সময় পাস পার হয়ে যায়, আমরা সবসময় মনে হয় আরো কিছু কেন করলেন না, সেরকম ভদ্রলোককে পাবো 24 তারিখে আমাদের, এবং এটা আমরা কলেজের ওয়েবসাইটে, আমাদের যেটা ওয়েবসাইট আছে বাঁকুড়া সম্মিলনী কলেজের, সেই ওয়েবসাইটে এটাকে আমরা সার্কুলেট করবো, যদি কেউ ইন্টারেস্টেড হয় এটার মধ্যে আসতে পারে, দেখতে পারে। ওকে, তো এইটা বলে মোটামুটি আমার জায়গা শেষ করার আগে আমি অবশ্যই একটু ডেকে নেব সঞ্জনা ভান্ডারী। হ্যালো সঞ্জনা, নিজেকে একটু আনমিউট করো। ওকে সঞ্জনা মনে হয় নেই, সঞ্জনাকে দেখা যাচ্ছে না, এনিওয়ে
তো আছে, কারণ কেউ মনে হয় কোথাও কেটে যাচ্ছে। ওকে আমি এখানে দেখতে পাচ্ছি, অনেকবার রয়েছ। হ্যালো, হ্যাঁ বলেছি স্যার। আমাদের পরিবারকে অনেক শিখেছি, আমি তো প্রথম প্রথম কোথায় বলতে পারতাম না, কোথায় কিভাবে বলতে হয় না বলতে হয় জানতাম না কিছুই। তারপর দীর্ঘদিন এনএসএস এ যাওয়ার পর নিজেকে উপস্থাপন করতে পেরেছি, বিভিন্ন সিনিয়র দাদা থেকে পার্টিসিপেট করতে পেরেছি, ম্যামদের কাছে করতে পেরেছি, যেটা ভবিষ্যতে আমাকে এখন প্রায় অনেক কিছু থেকে এগিয়ে সাহায্য করছে। তারপর আমি সেমিনার অংশগ্রহণ করতে পারা তাৎক্ষণিক বক্তৃতা এই বছর পারতাম না। তারপর আস্তে আস্তে এই যে পারফর্ম করতে করতে তারপর শিক্ষা অর্জন করতে পেরেছি। তারপর আমি 2002 সালে আমি কলেজ পাস আউট করি, কলেজে পাস আউট করার সময় তারপর প্যান্ডেমিকের জন্য আমার সবাই বাড়িতে বসে, যেহেতু প্রথম থেকে আমি ছিল যে এমএসসি করা, তারপর বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করি এমএসসির জন্য, রামকৃষ্ণ বিবেকানন্দ কলেজে ফর্ম ফিল আপ করি, সেখানে হয়তো চান্স পাই, সেখানে হয়তো চান্স পেলাম না। তারপর বিভিন্ন কলেজে কালিম ছিল কলেজে বিভিন্ন কলেজে করি, আমার প্রথম থেকে ইচ্ছে যে আমি এমএসসি করবোই, এই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে তারপরে আমি একটা এমএসসি করবো, উচ্চ পথে যাবো। তারপর একে একবার ফর্ম ফিল আপ করি, তারপর শেষ পর্যন্ত একটা পর্যন্ত আমি এমএসসি করে চান্স পাই মেডিকেল এখন বর্তমানে, সেটা এখন কাজে লাগবে, যেটা এই কোভিড-19 জন্য একটা গুরুত্বপূর্ণ সেখানে এই ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেখানে শিখে আমি অনেক শিখতে পারলাম, অনেক কিছু শিখতে পারছি ল্যাবরেটরি নিয়ে। সেটা এই জায়গা যে গেছি, এই জায়গা যে আমি এই জায়গায় যে এমএসসি ভর্তি হয়েছি, সেটা যেন এনএসএসকে অংশগ্রহণ করতে জানাবো যে আমার মনে মধ্যে প্রতিদিন আছে যে আমি পারবো, যে আমাকে পারতে হবে, সেটা আমি এনএসএস কাছ থেকে শিখেছি। তারপর স্যার ও ম্যাডামরা আমাদেরকে নানা রকম এনকারেজ করেছে, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, এই যে অদম্য ইচ্ছা সেটা যদি না থাকতো আমাদের মনের মধ্যে, তাহলে আমরা এই জায়গায় যেতে পারতাম না। থ্যাংক ইউ অনির্বাণ। হ্যাঁ স্যার, আজকে থ্যাংক ইউ স্যার ম্যাডাম আপনাদের, থ্যাংক ইউ। আচ্ছা, আর এক আমাদের এখানে অভিজিৎকে একটু, অভিজিৎ। হ্যাঁ স্যার। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ আচ্ছা অভিজিৎ নিজের ক্যামেরা অন করো। ওকে আচ্ছা অভিজিৎ, বুঝি যে এবার দিল্লি আরডিতে আমাদের কমান্ডার ছিল, তো তার কাছে খুব সংক্ষেপে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি তুমি কিছু বলো। নমস্কার, আমার নাম অভিজিৎ ভুই, আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের একজন এনএসএস ভলেন্টিয়ার। একজন এনএসএস ভলেন্টিয়ার হিসেবে বাঁকুড়া সম্মিলনী কলেজে প্রথম প্রথম বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি গুলো করা হতো, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা স্বচ্ছ ভারত অভিযান, স্যার একটু আগে জন্মদানের ব্যাপার বললেন, এবং স্পেশাল ক্যাম্প, সেই ক্যাম্প গুলোতে অ্যাটেন্ড করার পর যে মেইন জিনিসটা, যে জিনিসটা আমরা শেখার সুযোগ পাই, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। একটা টিমে কিভাবে থেকে সবাই মিলে একসাথে কোনো একটা কাজকে সম্পন্ন করা যায়, সেই কাজটা টিম ওয়ার্ক আমরা দারুণভাবে সেখানে শিখি, এবং ওই এনএসএস থেকেই প্রথম আমি প্যারেডের ব্যাপারে জানতে পারি, এবং স্যার বিভিন্ন রকমের মোটিভেশনের ভিডিও দেখে আমাদেরকে এনকারেজ করতেন যে একজন এনএসএস ভলেন্টিয়ার হিসাবেও আমরা দিল্লি রাজপথে প্যারেডে পার্টিসিপেট করতে পারি। আমার এখনো মনে পড়ে যে আমি প্যারেডের ব্যাপারে কিছুই জানতাম না,
মানে প্রজাতন্ত্র দিবসের দিন ছোটবেলায় বাবার সাথে টিভি নিউজে আমি প্যারেড দেখতাম, কিন্তু কখনো কল্পনাও করিনি যে আমি কখনো সেই রাজপথে গিয়ে প্যারেড করতে পারবো এবং সেখানে আমি আমার স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই সুযোগটা শুধুমাত্র এনএসএস দিয়েছে এবং বাঁকুড়া সম্মিলনী কলেজের এনএসএস এর হাত ধরেই সেই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি। এবং প্যারেড দেখা বলতে আমরা সিনিয়ররা যতজন স্যার একটু আগে দেখালেন সেই সিনিয়রদের হাত ধরেই আমরা আমাদের কলেজ গ্রাউন্ডে প্যারেড প্র্যাকটিস করতাম। এবং তার পাশাপাশি স্যার কালচারাল দিকটা বললেন যে আমরা কিভাবে কালচারালি পারফর্ম করেছিলাম আম্বেদকর ভবনে দিল্লিতে ওই ন্যাশনাল আর্টিস্টের সময়ে, সেই কালচারাল দিক থেকে বলতে চাই যে আমি আমার কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড এনএসএস এ জয়েন করার আগে ছিল না, আমি কালচারাল ইস্যুই জানতাম না বলতে গেলে। এনএসএস এ এসে সিনিয়রদের হাত ধরে এবং টিচারদের সাথে কিভাবে একটা কালচারাল পারফরমেন্স কে রেডি করতে হয়, তার কিভাবে কস্টিউম করতে হয়, কিভাবে কোনো একটা পারফরমেন্স কে রেডি করে স্টেজ পারফরমেন্স দিতে হয়, এই সমস্ত কিছু আমি এনএসএস এ এসে শিখেছিলাম। এবং তারপরই ওই ন্যাশনাল লেভেলে আমাদের রাজ্যের যে কালচার সেই কালচারকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমরা পেয়েছিলাম এবং সেখানে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর থেকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন সেখানে। এবং মানে এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে আমি বাঁকুড়ার একটা গ্রামের ছেলে হয়ে সেই রাজপথ অবধি পৌঁছাতে পেরেছিলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ স্যার। আচ্ছা সঞ্জনা এসে গেছে, সঞ্জনা প্লিজ নিজেকে আনমিউট করো। সঞ্জনাকে দেখতে পাচ্ছি? Yes, sir. Yeah, তুমি তোমার ক্যামেরা অন করো সঞ্জনা। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, সঞ্জনা যার কথা বলছিলাম সে এখন মাস্টার ডিগ্রি করছে RTNIYTে। সঞ্জনা তুমি যদি 2 মিনিট একটু তোমার ওখানে কি করছো সেটা বলো। নমস্কার, আমার নাম সঞ্জনা ভান্ডারী, আমার বাড়ি বর্জরাতে, আর আমি 2016-19 পর্যন্ত আমি ছিলাম বাঁকুড়া সম্মেলনী থেকে। আমি বাংলা অনার্স করেছিলাম এবং আমি 2 বছরে সেখানে ন্যাশনাল সার্ভিস স্কিমে ভলেন্টিয়ার ছিলাম। তো যেটা আর কি অভিজিৎ এক্সপ্লেন করলো যেভাবে আমরা আর কি এনএসএস থেকে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করি ঠিক সেই অ্যাক্টিভিটিসগুলোই আমি করেছিলাম, বাট আমি কখনোই ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি। মানে আমাকে সবসময় বাড়িতে বলা হতো যে পড়াশোনায় বেশি মন দিতে আদার দেন এই অ্যাক্টিভিটিগুলোতে। তো সেজন্য আমি কখনো প্যারেড বা এই জিনিসগুলোতে আমি সুযোগ পেতাম না যেতে। তো আমি হায়ার স্টাডিজের দিকে বেশি ফোকাস করি আর আমি সবসময় চেয়েছিলাম যে আমি এনএসএস এ যে কাজগুলো করছি এগুলো আমি এখন আরও করে যাবো। এবং সেই সময়তে আমি ভাবছিলাম যে আমি এমন কি নিয়ে পড়াশোনা করবো যেটাতে আমি এই ধরনের কাজগুলো নিয়ে আরও গ্রো করতে পারি। তো আমি স্যারের কাছ থেকে জানতে পারি যেহেতু আমরা জানি যে এনএসএস অ্যান্ড NYKS ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যান্ড ন্যারেজ যুব কেন্দ্রের সংগঠন এই দুটোই আন্ডার দি মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর আন্ডারে পড়ে। তো আরেকটা একাডেমিক ইনস্টিটিউট উইচ ইজ রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট, সেখানে আমি মাস্টার ডিগ্রি করতে পারি অ্যান্ড মুভ ফার্দার আমি ওখানে PhDও করতে পারি। তো সেখানে আমি মানে স্যারের কাছ থেকে জানতে পারি যে সেখানে অনেক ধরনের সাবজেক্টস আছে সেখানে, আর সেগুলি মানে একদম ইউনিক সাবজেক্ট, মানে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, মানে সেগুলো প্রত্যেকটি কিন্তু ইউথ ডেভেলপমেন্টের উপর মানে ইউথ ডেভেলপমেন্টের সাথে রিলেট করে প্রত্যেকটি সাবজেক্ট। তো আমি অ্যাপ্লাই করি বাট ফ্যামিলি থেকে তখনও মানে বলা হয় যে বাংলায় অনার্স করছো তো কেন এই সাবজেক্টে পড়াশোনা করতে চাইছো। তো আস্তে আস্তে আমি মানে কেন পড়তে চাইছি সেটা আমি বাড়িতে কনভিন্স করি, বাড়ি থেকে সামান্য সাপোর্ট পাই অ্যান্ড আমি অ্যাপ্লাই করি। দেন আমি সেখানে চণ্ডীগড়ে আমি ফার্স্ট যাই, ওটা হচ্ছে চণ্ডীগড়ের রিজিওনাল সেন্টার, পড়াশোনাটা শুধু চেন্নাইতেই হয় অ্যান্ড রিজিওনাল সেন্টারে আমি ওখানে রিটার্ন এক্সাম দিতে যাই আর সেদিনকে ইন্টারভিউ ছিল। আমি সেখানে মানে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা প্রসিডিওর প্রচণ্ড টাফ ছিল, মানে টাফ বলতে আমার পক্ষে কারণ আমি ফার্স্ট টাইম ছিলাম বাইরে গিয়ে কাজগুলো প্রত্যেকটাই মানে অ্যাকোমোডেশন সেখানে থাকার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস। এবং পড়াশোনা ঠিক আজকে দিনে আজকে 15 তারিখ, 2 বছর আগেই ঠিক জুলাই মাসে 15 তারিখে আমি সেখানে পৌঁছেছিলাম 2019-এ। এবং সেদিনকে আমি আমার বাবা মার সাথে যাই, বাবা মার সাথে যাওয়ার পর বাবা মা যখন দেখে ক্যাম্পাস এরিয়া দেখেন, তারপর প্রত্যেক স্টুডেন্টরা প্রত্যেকেই মানে আলাদা আলাদা স্টেট থেকে ছিল, প্রত্যেক স্টেটের স্টুডেন্ট মানে স্টুডেন্টরা এসছে সেখানে আলাদা আলাদা সাবজেক্টে। তো আমার সাবজেক্টটা হচ্ছে সোশ্যাল ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, তো খানিকটা সোশ্যাল ওয়ার্কের মতনই বাট প্রফেশনাল একটা সাবজেক্ট। তো আমি সেখান থেকে অনেক কিছু শিখতে পারি, মানে আমি যেহেতু এনএসএস থেকে অলরেডি আমি টিম বিল্ডিং, কমিউনিকেশনস, দেন মানে প্রত্যেকটা জিনিস শিখেছিলাম এবং সেগুলোই আমার ওখানে গিয়ে কাজে লাগে। যেমন আমি ওখানে কমিউনিকেট করতে পারছিলাম যেহেতু আমি ঠিক আমার
মাস্টার ডিগ্রি করতে রাজীব গান্ধীতে যাওয়ার আগে আমি ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে যাওয়ার সুযোগ পাই, ঠিক তার 15 দিন আগেই। যেহেতু ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পটা যেটা আমরা জানি যে প্রত্যেক স্টেটেই হয় এবং সেই বছর 2019 ওয়েস্ট বেঙ্গলই ছিল, তো আমি মানে আমার একটা সুযোগ হয়ে গেছিল যে আমি ওই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে যাওয়ার পর আমি সেটা সেই আসানসোলই হয়েছিল এবং আমাদের বর্জরা কলেজ থেকেও আমাদের একটা বন্ধু যায় এবং আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে অনেক কলেজ থেকে যায়। তো সেখানে আমি দেখতে পাই যে প্রত্যেক স্টেট থেকে সবাই এসছে এবং সেখানে অনেক কিছু শিখি 7 দিন একসাথে থেকে এবং সেটি আমার কাজে লাগে। আমি যখন 15 দিন পর আমি আমার মাস্টার ডিগ্রি করতে পারি, আমি রাজীব গান্ধীতে যাই। তো রাজীব গান্ধীতে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টই প্রচন্ড ইউনিক, ইউথ ডেভেলপমেন্টের উপর কাজ করে, জেন্ডার ইকুয়ালিটি ইনইকুয়ালিটির উপর জেন্ডার স্টাডি একটা সাবজেক্ট আছে, তো এটা সাপোর্ট করে প্রত্যেকটা ইউথকে বোঝাতে যে কতটা ইম্পর্টেন্ট একটা ইউথের পক্ষে সোসাইটির জন্য কাজ করা। ইভেন তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হও না কেন, বা আমি আমি এই জিনিসটা শিখেছি যে আমি যে কোনো স্টেটে যে কোনো গ্রামে থাকি না কেন, বাট আমার মধ্যে যেন সমাজের জন্য কিছু করার একটা যেন প্রবণতা থাকে। প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে এই পড়াশোনাটা করার পর তুমি কি করবে, কি চাকরি আছে, মানে এই প্রশ্নটা মুখোমুখি আমাকে সবসময় হতে হয়। বাট আমি এইটুকু বুঝেছি যে আমরা যখনই কোনো পড়াশোনা করি এক্স্যাক্টলি আমরা বলতে পারি না যে আমি এই চাকরিটাই পাবো বা এই চাকরিটা হতে পারে, বাট এইটুকু বলতে পারি যে এই কোর্সটা করার পর বা এই ইনস্টিটিউটগুলো করার পর একটা মানে মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে এই ফিল্ডে কাজ করবো বা এই ধরনের কাজ, যেমন এডুকেশন হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, এগ্রিকালচার সেক্টর হতে পারে, চাইল্ড অ্যান্ড উমেন সেক্টর হতে পারে, জেন্ডার ইকুয়ালিটির উপর কাজ হতে পারে। তো একটা ইনক্লুসিভ এরিয়া, তো এইটা একটা মানে ভালো দিক, যেহেতু একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট আমাদেরকে একটা ইউথদেরকে একটা মানে প্ল্যাটফর্ম দিচ্ছে, আমার মনে হয় এটা আমার জন্য একটা বেস্ট অপরচুনিটি ছিল। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু ডক্টর সুরজিৎ স্যার, যিনি আমাকে এত বড় একটা মানে ইনস্টিটিউটের ব্যাপারে বলেছিলেন এবং আমাকে সাপোর্ট করেছিলেন, আমার ফ্যামিলিকেও বলেছিলেন যে ও পারবে করতে, আমার মধ্যে একটা কনফিডেন্স জাগিয়েছিলেন, তাই আজ আমি এত পর্যন্ত, আর আমি এখন ফাইনাল ইয়ার সেমিস্টার স্টুডেন্ট। সো থ্যাংক ইউ স্যার, এতটাই বলার ছিল, এতটাই শেয়ার করার ছিল, আর চাইবো আরও যেন আমি এগিয়ে যাই, তোমাদের সবার আপনাদের সবার জন্য আশীর্বাদ থাকে, আমি যেন আরও এই হতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি যদি 1-2 মিনিটের মধ্যে একটু বলো। অজয়, প্রথমেই বলছি আমি অজয় কর্মকার, বাঁকুড়া সম্মিলনী কলেজের একজন স্টুডেন্ট এবং এনএসএস কলেজের। আমি 2020 সালে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল লখনউতে যোগ দিই, সেখানে প্রায় 5,000 জন সারা ভারতবর্ষ থেকে সেখানে এসেছিলেন এবং আমরা যে ভারতবর্ষের যে রিচ কালচারাল হেরিটেজ এবং তাদের কথাবার্তা, তার সাথে ইন্টারাক্ট করার একটা সুযোগ হয়েছিল এই এনএসএস এর মাধ্যমে। এবং বিভিন্ন ইউথ মোটিভেটররা এসেছিলেন, যেমন অরুণিমা সিনহা ম্যাম, তারপর আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর জি সুব্বা রাওজি এবং ওনারা এসেছিলেন ইউথ আমরা ইন্ডিয়া কলকাতার আমাদের নতুন যোগ করে দেওয়ার জন্য, যাতে আমরা নতুন ছিল তো আর তেমন কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ আবার, আপনারা একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা আমাদের ধন্যবাদ স্যার, আর ধন্যবাদ জানিয়ে আপনাকে ধন্যবাদ জানানো তো আমাদের ধৃষ্টতা দেখাতে চাই না। আপনি যেভাবে কাজ করে চলেছেন এবং যেভাবে এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমাদেরকে মোটিভেট করলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখালেন যে
কিভাবে সূর্য ডোবার পরে যে সূর্য ওঠার দৃশ্য, যেটা আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত দেখি, স্বাভাবিকভাবেই দেখি, কিন্তু এটার মধ্যে যে নতুনত্ব ভাবনা, যে বিষয়গুলো আজকে আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন, আমার কলেজের ছাত্রছাত্রীরা বা আমার বন্ধুকবি যারা আছেন, তারা প্রত্যেকেই অনুপ্রাণিত হবেন যে সত্যিই তো আমার বা এই রাত্রি অবসানের পরে নতুন একটা দিন আমাদের সামনে আসবে। আজকে আমরা যে মহামারীর মধ্য দিয়ে এগোচ্ছি, সেটা অবশ্যই সেটা একদিন তো শেষ হয়ে যাবেই। যেটা আমরা খানিক, যেটা আপনি বললেন যে ক্ষণিকের ব্যথা বেদনা হয়তো আমাদেরকে একটু হলেও অশ্রু সজল করে তুলছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে সেটাকে শুষ্ক নয়নের যেন পৃথিবীর রূপকে আমরা উপভোগ করতে পারি, দেখতে পারি। এবং আপনি যেভাবে নতুন তথ্য আমাদেরকে যে তুলে ধরলেন যে NSSটা শুধু একটা কো কারিকুলার ওই অ্যাক্টিভিটিস হিসেবে আর কলেজগুলো মানে নয়, সেটা একটা বিষয় হয়ে উঠেছে, এবং এই NSS ডিপার্টমেন্ট থেকে যে হায়ার স্টাডিজ এবং কতটা করা যায় সেটা আপনার যে চারজন ছেলেমেয়ের মুখ থেকে শুনলাম, সেটা অসংখ্য ভালো মানে দারুণ ভালো লাগলো আর কি। এবং সে আজকে সে মাস্টার্স পড়তে গেছে, হ্যাঁ, এবং ওদেরকে দেখে ওদেরকে শুনে আমাদের কলেজের ছাত্রছাত্রীরাও আশা করে খানিকটা হলেও উজ্জীবিত প্রভাবিত হবে। এবং আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই, আপনার অনেক মূল্যবান সময় আপনি আমাদের সঙ্গে দিলেন আজকে, এবং আমাদেরকে একটু আমাদের কলেজের ছাত্রছাত্রীদেরকে একটু হলেও আপনি করলেন, সেটার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। আমি বলছিলাম যে যারা পার্টিসিপেন্ট আছেন আমাদের এখানে, যদি কারো কিছু কোশ্চেন বা কোশ্চেনারি যে কিছু সেশন থাকে আপনারা বলতে পারেন আর কি। যাই হোক, কোশ্চেনারি তো সেরকম ভাবে কিছু পাচ্ছি না, তাই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এগোই বা এগোচ্ছি। আমি আমাদের কলেজের প্রোগ্রাম অফিসার এবং পল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক কার্তিক গদি মহাশয়কে ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য একটা আহ্বান জানাচ্ছি। বল শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বড়জোড়া কলেজের অধ্যক্ষ মহাশয় স্বাগত ভাষণের মাধ্যমে বড়জোড়া কলেজ জাতীয় সভা প্রকল্পের যে জাতীয় স্তরের আলোচনা ইউথ অ্যান্ড দেয়ার সাইকি প্রেজেন্ট প্যান্ডেমিক যে সূচনা হয়েছে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিভিন্ন রিসোর্স পার্সনদের যে আলোচনা সত্যি একটু এই খুব কম সময়ের মধ্যেই ওনারা যেভাবে আমাদের তাকে সাড়া দিয়ে এগিয়ে এসছেন, এবং এই অতিমারি পরিস্থিতিতে কিভাবে আমাদের যে NSS ভলেন্টিয়ার, শুধুমাত্র আমরা NSS ভলেন্টিয়ার রাখি না, আমরা ইউথটাকে রেখেছিলাম একটা ব্রড সায়েন্স মানে বৃহৎ অর্থে দেখার জন্য। তো আমাদের প্রথম বক্তা যিনি ছিলেন ডক্টর অনির্বাণ শাও মহাশয়, তিনি যেভাবে অতিমারির যে ইতিহাস সেই ইতিহাসটি সুন্দরভাবে তুলে ধরেছেন, ওনাকে আমাদের কলেজের তরফ থেকে এবং জাতীয় সভা প্রকল্পের পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের অধ্যক্ষ মহাশয় এই মুহূর্তে নেই, উনি বলেছেন যে কিছু কাজের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটিতে মিটিং থাকার জন্য উনি বেরিয়ে গেছেন। উনি সকলকে বলেছেন যে আমার হয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করাচ্ছি। আমরাও আমাদের জাতীয় শিক্ষা প্রকল্পের পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, যেভাবে উনি সবসময় এনএসএসের পাশে থেকেছেন এবং এনএসএসকে বড়জোড়া কলেজকে এগিয়ে নিয়ে যেতে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আরও একজনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, আমাদের বড়জোড়া কলেজের যে পরিচালন সমিতি রয়েছে সেই পরিচালন সমিতির প্রেসিডেন্ট ডক্টর শেখ সিরাজউদ্দিন বাবুকে আমরা উনি সময় দেবেন বলেছিলেন, কিন্তু ওনার গুরুত্বপূর্ণ কাজ থাকার জন্য উনি আমাদেরকে সময় দিতে পারবেন না বলে জানিয়েছিলেন, ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের রানীগঞ্জ গার্লস কলেজের ম্যাম হিস্ট্রির অধ্যাপিকা প্রফেসর যুথিকা ওয়াকলি মহাশয়াকে। উনি যেভাবে সুন্দরভাবে গোটা বিশ্বের ইউথের যে চিত্র তুলে ধরেছেন এবং অতিমারীতে যে বিভিন্ন যুবদের যে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো তুলে ধরার জন্য সুন্দরভাবে আমাদের স্বেচ্ছাসেবকদের সামনে তুলে ধরেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের দাদা আমার পাশের কলেজে, আমার ইউনিভার্সিটি একই ইউনিভার্সিটিতে আমরা অধ্যাপনার কাজ করি, ডক্টর সুরজিৎ মজুমদার মহাশয়কে। ওনার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, আমাদের কলেজে উনি এসেছেন, তার চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এবং উনি সুন্দরভাবে ডকুমেন্টেশন এত সুন্দর করেন যে আমরা মুগ্ধ হয়ে যাই যে সুরজিৎবাবু ওইটুকু সময়ের মধ্যে এত সুন্দরভাবে জিনিসটাকে ক্যামেরা বন্ধ করে রাখেন এবং একটা সুন্দর ভাবে একটা পিকচার বানিয়ে দেয়, এটা সত্যি আমরা আমাদের কাছে শিক্ষণীয়। এবং ওনার কলেজে যে ছাত্রছাত্রীরা যেভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্যারেড ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে পার্টিসিপেট করেছে এবং ওনাদের যে পরিশ্রম সেটা সার্থক হয়েছে, আমাদের কলেজ থেকেও আমরা 2019 যে আসানসোলে এনআই ক্যাম্প একটা হয়েছিল সেখানেও আমরা পার্টিসিপেট করতে পেরেছিলাম। যাই হোক, সেখান থেকে বিভিন্ন রিসোর্স পার্সনদের যে অভিজ্ঞতা সেগুলো তারা কলেজে এসে শেয়ার করে এটাই হচ্ছে আমাদের বাড়তি পাওনা। এবং এনাদের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টরা উপকৃত হবেন এবং এই স্টুডেন্টদের মাধ্যমে সমাজ উপকৃত হবে, এটাই হচ্ছে এনএসএসের মতো। তাই সুরেশবাবুকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সত্যি অসাধারণ একটা সুন্দর তিনি বক্তৃতা আমাদের স্টুডেন্টদের সামনে অনেক তুলে ধরেছেন। আমাদের কলেজের অধ্যাপক আইকিউএস কোঅর্ডিনেটর ডক্টর আবিল্লাহ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি মানে ধন্যবাদ জ্ঞাপন করব, উনি এই সময় হয়তো নেই কিন্তু উনি প্রথম দিক থেকেই ছিলেন। এবং ধন্যবাদ জ্ঞাপন করব অসীম দাস যিনি আমাদের এই সেমিনার থেকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছেন। এবং ধন্যবাদ জ্ঞাপন করবো রেবা শিশু মহাশয়কে, টেকনিক্যাল দিকটা পুরোটাই কিন্তু পরিচালনা করেছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যদিও কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ইউটিউবটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি, সাউন্ডের সমস্যা হয়েছে, যাই হোক পরবর্তীকালে আমরা যদি এরকম সেমিনার অর্গানাইজ করতে পারি অবশ্যই এটাকে আমরা রিকভার করবো এই আশা রাখি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো আরো বিভিন্ন কলেজ থেকে যে সমস্ত
অধ্যাপক অধ্যাপিকা বা প্রোগ্রাম অফিসাররা এই সেমিনারে জয়েন করেছেন এবং অধ্যাপক গ্রহণ করব আমাদের কলেজের যেসব অধ্যাপক অধ্যাপিকা এই সেমিনারে উপস্থিত রয়েছেন বা উপস্থিত ছিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করব। সর্বোপরি আমাদের কলেজের ছাত্রছাত্রীদের এবং আমাদের কলেজের স্বেচ্ছাসেবকদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করব তারা তাদের এই এই সুন্দর সহযোগিতা করেছেন এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের যে সম্মিলনী কলেজের স্টুডেন্ট সঞ্জনা ভান্ডারী অনির্বাণ ঘোষ এবং অভিজিৎ বঙ্গ মহাশয় তাদের যে এক্সপিরিয়েন্স তাদের যে অভিজ্ঞতা সেগুলো আমাদের স্টুডেন্টদের কাছে সুন্দরভাবে শেয়ার করার জন্য সত্যি আমরা অভিভূত হয়ে যাই অভিভূত হয়ে যাই যখন কোনো একজন স্টুডেন্ট এবং কোনো একজন স্টুডেন্টের বাবা যখন কলেজে এসে বলেন যে মাস্টারমশাই আপনারা কি শিক্ষা দিচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের যে ছাত্রটি এক গ্লাস জল কুড়িয়ে পর্যন্ত খেত না যে ছাত্রটি একদিন ঝাঁটায় পর্যন্ত হাত দেয়নি তারা নিজেরা নিজেদের কাজগুলো সুন্দরভাবে করছে সত্যি আমাদের কাছে কৃতজ্ঞ আমরা যে কিছু অন্তত আমরা পড়াশোনার বাইরেও শিক্ষা দিতে পারছি তখন কিন্তু আমাদের এই যে দীর্ঘদিনের কাজ করার যে অভিজ্ঞতা বা জীবনের যে পরিশ্রম সেটা আমাদের মনে হয় যেন আমরা কিছু একটা করতে পেরেছি আমরা কিছুটা হলেও অন্তত স্বার্থ তাই এইসব ছাত্রছাত্রীরা যখন বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তখন আমরা কিন্তু সত্যি আনন্দিত হই তাদের আনন্দেই কিন্তু আমরা আনন্দিত হই তাই এই তিনজন স্টুডেন্টকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সকল পার্টিসিপেন্টকে সকল ছাত্রছাত্রী সকল ভলেন্টিয়ার এনএসএস ভলেন্টিয়ারকে এবং বরজড়া কলেজের সমস্ত টিচিং এবং নন টিচিং যারা রয়েছে তাদের সকল সত্যি আমরা আজকে বিপর্যস্ত সেই বিপদ থেকে বেরিয়ে আসতে কিভাবে যুবকরা কিভাবে বেরিয়ে এসেছে সেটাকে ওভারকাম করেছে আমরা বিভিন্ন তাদের কাজকর্মের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারি এই যে অতিমারীর সময় ধরে যে যশ সেই যশকে মোকাবিলা করার জন্য বিভিন্ন জায়গায় তারা ছুটে গেছে কখনো মেদিনীপুরে গেছে কখনো তারা দক্ষিণ চব্বিশ পরগনায় গেছে তারা বিভিন্ন ধরনের গান তাদের যতটুকু সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছে এবং আমরা দেখেছি আমাদের পাশাপাশি কলেজের কিছু ছাত্রছাত্রী যারা এনএসএস ছিলেন দীর্ঘদিন ধরে তারাও কিন্তু বিভিন্ন ভাবে অতিমারীর সময়ে যে সমস্ত মানুষ যে সমস্ত কি বলবো মানে অ্যাম্বুলেন্স পর্যন্ত তারা প্রোভাইড করছে না হসপিটাল থেকে বা যারা প্রাইভেট যেগুলো প্রোভাইড করছে না কিন্তু আমাদের যে এনএসএস ভলেন্টিয়ার আছে তারা কিন্তু নির্ধারায় তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাহলে সত্যিই আমরা বুঝতে পারছি যে আমরা যুবকদের মানসিক দিকে তারা কিছুটা দুর্বল হয়ে উঠলো পুরোপুরি তারা দুর্বল হয়ে উঠেনি তারা এই বিষয়টাকে ওভারকাম করতে পেরেছে এবং আমরা যতটা ভয় পেয়েছি কিন্তু তারা কিন্তু ততটা ভয় পায়নি যাই হোক আজকে এই সুন্দর আলোচনা সকলের সহযোগিতায় সকলের উপস্থাপনায় সর্বাঙ্গীণ সুন্দর হয়ে উঠল সেই জন্য সকলকে আবারও বরজড়া কলেজের পক্ষ থেকে এবং জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করব। ঠিক আছে চলুন লেফট হয়ে হ্যালো সুরজিতা হ্যালো তুমি এই কর ওটাতে বলে যে সার্টিফিকেটের কথা না হ্যালো হ্যালো তো না হ্যালো 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 বুঝলে বুঝলে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ 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 আর তো কিছু নেই নাকি আমি লেট হয়ে যাচ্ছি এটা তুমি আজকে রাত্রে